শীতকালীন দ্বিপ্রহরিক শুভেচ্ছা সকলকে। আজকে আমাদের 11তম দিনে ক্লাস শুরু হচ্ছে। এর আগের দিন আপনারা ডক্টর অনুপ মাইতি ক্যান্সার সম্পর্কে যে প্রথম অধ্যায়টি পড়িয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকে ক্যান্সার নিয়ে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পাঠ তিনি পড়াবেন। আপনারা নিশ্চয়ই এর আগের দিনে ক্লাস শুনেছেন, তার খুব সাবলীল গতিতে পড়ানো এবং বোঝানো নিশ্চয়ই আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে বারবার আমরা অনুরোধ করছি যে ক্লাসে যে পড়াগুলো হচ্ছে প্রতিদিন যদি আপনারা সেই পড়াগুলো সেদিনই যদি আপনারা একবার রিভাইজ করেন বইয়ের থেকে, এবং স্যার যখন পড়াচ্ছেন তখন আপনারা যদি নোট নেন বসে, তবে কিন্তু আপনাদের বোঝাটা অনেক সহজ হবে এবং অনেক আপনাদের কাছে স্বাচ্ছন্দ্য মনে হবে। ফলে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস ক্যান্সার সম্পর্কে, সেই ক্লাসটাও আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন, বাড়িতে গিয়ে আজকেই আপনারা অধ্যায়টা খুলে আবার একবার পড়বেন আপনাদের কাছে। তবে বুঝতে যেমন সুবিধা হবে, পরীক্ষার সময় যদি তার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তার উত্তর দিতে আপনারা অনেক সহজ বলে মনে হবে। ফলে সবাইকে আরেকবার জানিয়ে রাখি যে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের একটা ওয়ার্কশপ নেব, আশা করছি যে সেটা মার্চ মাসের মধ্যেই আমরা করতে পারবো। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই পিএমপিআই এর সদস্য আগে, তারপরে আপনারা ক্লাস করতে এসেছেন, পিএসসি টিসি কোর্সে ভর্তি হয়েছেন, এই প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং সব থেকে সংগ্রামী সংগঠন, যারা 1982 সাল থেকে নন রেজিস্টার্ড প্র্যাকটিশনারদের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার ভিত্তিতে একটা উন্নত রুচি আদর্শের হাতিয়ার করে লড়াই চালিয়ে যাচ্ছে, এবং তার ভিত্তিতে সেই লড়াইয়ের ফলস্বরূপ হিসেবে আমরা অনেকগুলো দাবিও আদায় করেছি। এখন আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে কিছু ট্রেনিং শুরু করেছে। আমাদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিংবা পিএমপিএআই, তার জন্মলগ্ন 1982 সাল থেকেই আপনারা জানেন যে নন রেজিস্টার্ড প্র্যাকটিশনারদের যে মূল দাবি, তাদের নাম সরকারিভাবে নথিভুক্ত করা, তাদেরকে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং দিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করা, সেই দাবি নিয়ে লড়াই চলছে আজও। নাম নথিভুক্ত একবার হয়েছে, কিন্তু 2015 সালের পরে আবার বহু নতুন করে প্র্যাকটিশনার এসেছেন, তাদের নামও আমরা নথিভুক্ত করানোর দাবি রেখেছি। এবং শুধু গ্রাম নয়, কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় বহু নন রেজিস্টার্ড প্র্যাকটিশনার বিভিন্ন প্যাথির তারাও আছেন, তাদের নাম নথিভুক্ত করা, তাদের ট্রেনিং দেওয়া, এই দাবিগুলো নিয়ে আমরা আবার আন্দোলন যেরকম ধারাবাহিক চলছে তারই ধারাবাহিকতায় আগামী 1 মার্চ কলকাতায় এক বৃহৎ সমাবেশ হবে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। ফলে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকছে যে 1 মার্চ অবশ্যই কলকাতায় আপনারা আসবেন, কলকাতা মেডিকেল কলেজে আমরা জমায়েত করে সেখান থেকে একটা বৃহৎ মিছিল সহকারে আমরা নবান্ন অভিযান করব এবং আমাদের ধর্মতলায় গিয়ে যেখানেই আমাদের পুলিশ বাধা দেবে আমরা ওখানে মিটিং করব এবং স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব। ফলে পড়ার সাথে সাথে এই দাবিগুলো শুধু পড়া নয়, সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত সদস্যদের যাতে ট্রেনিং হয়, তাদেরকে যাতে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত করেন সরকার, এই দাবি নিয়ে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলনের এই ধারাবাহিকতায় আগামী 1 মার্চ কলকাতায় সবাইকে আসতে হবে। ফলে আপনাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করার জন্য
বিশিষ্ট শল্য চিকিৎসাবিদ সার্জন ডাক্তার অনুপ মাইতিকে আমি ক্লাস নেওয়ার আহ্বান জানাচ্ছি। গতকাল আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম, মানে আগের ক্লাসটাতে, ক্যান্সার কি ইত্যাদি। কিন্তু যেটা আমরা আলোচনা একদমই করিনি বা করতে পারিনি সেটা হচ্ছে যে ক্যান্সার রোগটা তে আমরা অনেক ক্যান্সার হয় সেটাও বলেছিলাম, কিন্তু কিছু পপুলার ক্যান্সার, মানে পপুলার কথাটার মানে হচ্ছে কমন আর কি, সরি পপুলার ঠিক না, কমন ক্যান্সার, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনাটা করতে চাই। সব ক্যান্সার নিয়ে আলোচনা করা যথার্থই সম্ভব নয় এবং প্রয়োজনও নেই, অপ্রয়োজনীয়। কিন্তু কিছু ক্যান্সার আছে সেগুলো খুব কমনলি হয়। যেমন আমি সিস্টেম ধরে ধরে বলছি, ধরে নেওয়া যাক প্রথম সিস্টেমটা আমরা স্কিন ধরছি। স্কিন, স্কিনে বিভিন্ন ক্যান্সারের মধ্যে তিনটে ক্যান্সার মনে রাখতে হবে। একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা স্কিনের মধ্যে অনেকটা ওই ফুলকপির মতো করে গড়ে ওঠে এবং এটাও ক্যান্সারের সমস্ত প্রপার্টি আছে। এটা ছড়াতে পারে, এটা লিমনোডে ছড়াতে পারে, এটা রক্তচক্ষু দিয়ে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু ঠিক সময়ে যদি ছড়ানোর আগে আমরা 3D মানে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতাকে নিয়ে কেটে ফেলতে পারি তাহলে এই রোগটা শেষ হয়ে যায়। যদি লিশনটা খুব বড় হয় তাহলে আমরা সেখানে একটা স্কিন গ্রাফ্ট লাগিয়ে দিই। নেক্সট হচ্ছে একটা বেজাল সেল কার্সিনোমা, এটা হচ্ছে স্কিনের মধ্যে যে ডার্মিস আছে সেই ডার্মিসের মধ্যে এটা হয় বেজাল সেল থেকে। এটা এখন অবশ্য নাম চেঞ্জ হয়েছে, যাই হোক এই বেজাল সেল কার্সিনোমাটা মূলত হয় যেখানে সূর্যের আলো লাগে সেখানে, যেমন পার্টিকুলারলি মুখে হয় কমনলি। এরও ক্ষেত্রে ট্রিটমেন্ট দেয়, এর খুব একটা ছড়ায় না, এর নামেই ক্যান্সার, মানে এগুলো তো অত ভয় পাওয়ার কিছু নেই। আর্লি স্টেজে কাটলে কোনো চাপ নেই, কেটে দিলেই সেরে যায়। এছাড়া স্কিনের যে সোয়েট গ্ল্যান্ড আছে, এই সোয়েট গ্ল্যান্ড এক রকমের ক্যান্সার হয়, ওই গ্ল্যান্ড গুলোতে ক্যান্সার হয়, এটাও কেটে দিলেই সমস্যা মিটে যায়। আরেকটা ক্যান্সার আছে, সে ক্যান্সার একটু খারাপ স্কিনের, সেটা হচ্ছে মেলানোমা। মেলানোমাটা হচ্ছে কিনা কালো কালো ক্যান্সার, মেলানোমা ওখানে মেলানোসাইট থেকে হয়, স্কিনে যে মেলানোসাইট থাকে, আমরা যারা বিশেষত কালো মানুষ পৃথিবীতে তাদের দেহের সেই মেলানোসাইট সেলগুলোতে একরকমের ক্যান্সার হয়, ক্যান্সার সেল তৈরি হয় এবং সেখান থেকে এটা ছড়াতে পারে। এই ক্যান্সারের ছড়ানোর প্রবণতা আছে, দ্রুত ছড়ানোর প্রবণতা আছে এবং মৃত্যুর কারণ হতে পারে। এবার এলো স্কিনের, এগুলো হচ্ছে প্রাইমারি ক্যান্সার। প্রাইমারি ক্যান্সার মানে কি, না যে ক্যান্সার গুলো বেসিক্যালি স্কিনেই, যে ক্যান্সার গুলো বেসিক্যালি স্কিনেই হয়, কিন্তু দেয়ার আর ফিউ ক্যান্সার যেগুলো অন্য জায়গার ক্যান্সার স্কিনে গিয়ে ডিপোজিট হয়। যেমন ধরুন লাং ক্যান্সার স্কিনে গিয়ে ডিপোজিট হলো, কিডনি ক্যান্সার সেখানে স্কিনে গিয়ে ডিপোজিট হতে পারে, সেগুলো সেকেন্ডারি ক্যান্সার। সেগুলো চিকিৎসা কিন্তু প্রাইমারির সঙ্গে অনেক মিলিয়ে মিশিয়ে করতে হয়। সুবিধা হচ্ছে এই স্কিনে কোনো ক্যান্সার, যে কোনো ক্যান্সার সাসপেক্টেড হলে খুব সহজেই মোস্ট অফ দ্য কেসে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে আমরা কেটে নিতে পারি এবং কেটে নিয়ে একটা বায়োপসি করলে আমরা ডেফিনিট ডায়াগনোসিস বুঝতে পারি। স্কিনের পরেই আসছে সাবকিউটেনিয়াস টিস্যু বা ফ্যাট। সাবকিউটেনিয়াস টিস্যু বা ফ্যাটে চামড়ার তলায় যে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে তাতে ভার্চুয়ালি বিনাইন টিউমারই হয়, লাইপোমা। এই ফ্যাটে অন্য টিউমার হয় না, মানে ম্যালিগন্যান্ট টিউমারের সংখ্যা এক্সট্রিমলি রেয়ার। কিন্তু এই ফ্যাটগুলো যখন পেটের ভিতরে থাকে বা অন্য জায়গায় অর্গানের ভিতরে, পেটের ভিতরে, ক্যাভিটির ভিতরে, গহ্বরের ভিতরে, তখন কিন্তু এখান থেকে লাইপো সার্কোমা বলে, যেহেতু এগুলো এপিথিলিয়াল টিস্যু নয়, এগুলো থেকে এই ফ্যাট থেকে লাইপো সার্কোমা নামে এক রকমের ক্যান্সার হয়। এবং তার কমন জায়গা হচ্ছে পেটের মধ্যে পেরিটোনিয়াল ক্যাভিটি, যেটা আছে যারা জানো জানো, তার পিছন দিকটায় যে ফ্যাটগুলো থাকে, যেমন কিডনি চতুর্দিকে ফ্যাট থাকে, অন্যান্য স্ট্রাকচার চতুর্দিকে ফ্যাট থাকে, সেখানে খুব হয়। খুব হয় মানে হয় আর কি, মানে খুব এত কমন ক্যান্সার হিসেবে এটাকে দেখা যাবে না। নেক্সট হচ্ছে
মাসল, মাসলের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে, এটাকে আমরা র্যাবডোমায়োমা বলি, এই র্যাবডোমায়োসারকোমা বলি ক্যান্সারটাকে, এগুলো সারকোমা, কারণ এগুলো হচ্ছে সব কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুগুলোতে সারকোমাই হয়। কিন্তু এটাও বেশ আনকমন, কিন্তু হয়, দেখা যায়। মাসলের মধ্যে একটা বড় লাম্প হয়ে ফুলে ওঠে, শক্ত হয়ে ওঠে। এফএনএসি করাটা খুব ডিফিকাল্ট কিছু নয়। এফএনএসি গতকাল আমরা আলোচনা করেছি, সুচ ফুটিয়ে তুলে এনে তার সেলগুলোকে নিয়ে স্টাডি করা, তাতে ভালো সাইটোলজিস্টরা বলে দিতে পারেন, তা নাহলে কেটেও পড়া যায়। রেজাল্ট হচ্ছে অত্যন্ত খারাপ, সমস্ত সার্কোমারই কম বেশি রেজাল্ট বেশ খারাপ। নেক্সট হচ্ছে বোনস, হাড়, হাড়ে ডিফারেন্ট টিউমারের মধ্যে সার্কোমাটা খুব কমন। বোনের টিউমারের মধ্যে মনে রাখতে হবে কিছু বোন সেলস থাকে, সেখান থেকে সার্কোমা হয়, বনি সার্কোমাগুলো। এছাড়া ওখানে যেহেতু বোন ম্যারো থাকে, বোন ম্যারোতেও কিছু কিছু টিউমার হয়, তার মধ্যে যেমন মাল্টিপল মায়োলোমা বা এই যে আছে না ব্লাড ক্যান্সারগুলো, সেগুলো ওখানে কিছু ডিপোজিট হয়, সেখান থেকে আমরা এটা পেতে পারি। এবং বোন ম্যারো স্টাডি করলে অধিকাংশ সময় এটা এসে যায়। এগুলোর রেজাল্ট খুব ভালো নয়, বোন ক্যান্সারগুলোর কোনোটারই রেজাল্ট ভালো নয়, মানে জাস্ট বোনের যেগুলো বডি সার্কোমা, অস্টিওসার্কোমা বলা হয়, অথবা যেগুলো মাল্টিপল মায়োলোমা, কখনো অ্যাম্পুটেশন করতে হয়, কখনো কেমোথেরাপি দেওয়া হয়, কখনো রেডিয়েশন দেওয়া হয়, কখনো মাল্টিমোড ট্রিটমেন্ট করা হয়, করে একটা রেজাল্ট তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু খুব কার্যকর মানে খুব ভালো রেজাল্ট নয় সে অর্থে। এরপরে ধরে নেওয়া যাক ইএনটি, একটা একটা করে বলি আর কি, মানে রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে ইএনটিতে গলায় একরকমের ক্যান্সার হয়, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, ল্যারিংসে হলে তাকে বলে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, এটা হচ্ছে এপিথেলিয়াল ক্যান্সার। সাধারণত এগুলো খুব স্লো গ্রোয়িং ক্যান্সার হয় এবং এগুলো হচ্ছে ওই মোস্টলি স্মোকারদের হয়, নন স্মোকারদেরও হতে পারে। তারপর লাঙে ক্যান্সার, লাং ক্যান্সার, লাং ক্যান্সারের মধ্যে যে লাং ক্যান্সারগুলো বেসিক্যালি হচ্ছে লাঙের মধ্যে যে সেলগুলো থাকে সেখান থেকে ক্যান্সার হতে পারে, অথবা তার যে ব্রঙ্কাস আছে, তার যে এয়ার পাইপ আছে, সেই এয়ার পাইপের মধ্যে যে ঝিল্লিটা থাকে, সেই ঝিল্লিতে যে কোষগুলো থাকে সেখান থেকে ক্যান্সারটা হয়। লাং ক্যান্সার কিন্তু কমন এবং ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ ক্যান্সার ডেথ ইন এজেড পার্সন, পার্টিকুলারলি দ্য মেল পার্সন, ওয়ান অফ দি কমনেস্ট ক্যান্সার লাং ক্যান্সার। নেক্সট আসে যাক ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, লাং ক্যান্সার হলো, ল্যারিংসে হলে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, ফ্যারিংসে হলে ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। অনেক সময় সাইনাসেও কার্সিনোমা হয়, সাইনাসে যে মিউকাস মেমব্রেন থাকে সেখানেও ক্যান্সার হতে পারে। চোখের মধ্যে যেটা হয় তার মধ্যে কমনলি হচ্ছে চোখে যে রেটিনা আছে, সেখানে রেটিনা ব্লাস্টোমা, চোখটা একদম টুট করে বেরিয়ে চলে আসে, বিভৎস সেটা দেখতে হয়, যা ব্যথাযন্ত্রটা আরম্ভ হয়ে যায়, তার কারণে নার্ভগুলো সব স্ট্রেচড হয়ে যায়, এটা হতে পারে। ব্রেনের ভিতরে যে এগুলো হতে পারে তার মধ্যে আগের দিন আমি তোমাকে বলেছিলাম ব্রেনের ভিতরে যে ব্রেনের যে উপর যে মানে খোসা বা আবরণ বা ঝিল্লি যাই বলো থাকে, সেখানে টিউমার হতে পারে, অথবা ব্রেন টিস্যুতেও হতে পারে। ব্রেনের ক্যান্সার কিন্তু ডায়াগনোসিস করাটা খুব ডিফিকাল্ট, কারণ উপরে তো যেহেতু স্কাল আছে, স্কালের ভিতরে থাকে, জেনারেলি ব্রেনের ভিতরের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়ার সিমটম নিয়েরা আসে, কে চোখে দেখতে পায় না, কে কানে শুনতে পায় না, কার প্রবল মাথার যন্ত্রণা হচ্ছে, কার কে বমি করছে, এগুলো ব্রেনের উপরে যে প্রেশার গুলো বেড়ে গেলে যেটা হয়, এখানে ঠিক এক্স্যাক্টলি সেই ঘটনাটি ঘটতে থাকে। এবং তখন সিটি স্ক্যান করে কমনেস্ট ওয়ে অফ ডায়াগনোসিস সিটি স্ক্যান, অথবা এমআরআই ম্যাগনেটিক রেজোন্যান্স স্ক্যানও করা যেতে পারে। আগের দিন তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, পেট স্ক্যান আজকে বলবো। তো এই গেল মোটামুটি ব্রেনে। এবার আসা যাক গলা, গলায় কি কি ক্যান্সার কম। গলায় দু রকমের ক্যান্সার আমরা খুব কমনলি পাই, একটা হচ্ছে লিমনোডে ক্যান্সার,
কয়লা লিম নোড, ও সরি মুখটা বলার খুব দরকার, মুখটা বলার দরকার, আগের দিন বলেছি যদিও, মুখের মধ্যে ওরাল ক্যাভিটিতে ক্যান্সার হয় আর জিভে ক্যান্সার হয়, এটা কিন্তু বেশ কমন। পার্টিকুলারলি যারা টোবাকো ইউজার, সেদিন অনেক সময় এটাকে গুটকা ক্যান্সার বা টোবাকো ক্যান্সারও বলে অনেকে লুজলি, বেসিক্যালি এটা এপিথিলিয়াল ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমাটাই কমন, এবং ওখানকার যে মানে মিউকাস মেমব্রেন থাকে, টাং ক্যান্সারও তাই, কমনলি তাই, যদিও টাং ক্যান্সার আদারওয়াইজও হতে পারে। এবং আরেকটাভাবে হয় শার্প টিথ যাদের থাকে, দাঁতগুলো যাদের ভেঙে গেছে, খুব সরু এ হয়ে থাকে, তীক্ষ্ণ থাকে, তাদেরও ক্যান্সার হতে পারে। রিপিটেড বাইট, রিপিটেড ইঞ্জুরি ক্যান কজ টাং ক্যান্সার, ওরাল ক্যাভিটি ক্যান্সার আদার দেন টোবাকো। এই আগের দিনই বলেছিলাম যে রিপিটেড ইঞ্জুরি সেলগুলোর মধ্যে চেঞ্জ আনে এবং সেলগুলোর মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। এই ইঞ্জুরি থার্মাল ইঞ্জুরি হতে পারে, হিট থেকে হতে পারে, তাপ থেকে, এটা কেমিক্যাল ইঞ্জুরি হতে পারে, টোবাকো বা টার বা অন্য কিছু, এটা খুব ঝাল বা খুব ইরিটেটিং সাবস্টেন্স যেগুলো সেলকে ড্যামেজ করতে পারে তা থেকেও হতে পারে। তার মধ্যে টিথ একটা, টোবাকো একটা, খুব কম কজ। মুখের ক্যান্সারের পরে এদিকে নেক্সট কবল ক্যান্সার হচ্ছে গলা। এই গলার মধ্যে লিম্ফ নোড থাকে প্রচুর, প্রচুর লিম্ফ নোড থাকে, এই লিম্ফ নোডের সংখ্যা প্রায় 300। এখানে যে ক্যান্সারগুলো হয় সেগুলো দু রকমের ক্যান্সার, একটা প্রাইমারি মানে যেটা লিম্ফ নোডেরই ক্যান্সার, যেমন ধরুন লিম্ফোমা, লিম্ফোমা এটা কিন্তু ম্যালিগন টিউমার, যদিও জাস্ট লিম্ফোমা বলা হয়। লাইফোমা যেমন বিনাইন, এটা কিন্তু লিম্ফের হয়েছে বলে লিম্ফোমা কিন্তু বিনাইন নয়, এটা ম্যালিগন্যান্ট ক্যান্সার, ভাগ করে হজকিন্স ডিজিজ, নন হজকিন্স ডিজিজ। হজকিন্স সাহেব কিছু ক্যান্সার আবিষ্কার করেছিলেন যেগুলো করেননি, সেগুলো নন হজকিন। যাই হোক, লিম্ফোমা একটা ক্যাটেগরি অফ ক্যান্সার অফ লিম্ফ নোড, যেটা প্রাইমারি ক্যান্সার ওখানেই হয়। আরেকটা আছে ধরুন কারো মুখে ক্যান্সার হয়েছে, সেখান থেকে ছড়িয়ে লিম্ফ নোডে এলো, কারো থাইরয়েডে ক্যান্সার হয়েছে, সেখান থেকে ছড়িয়ে গেল, কারো লাগের উপর দিকে ক্যান্সার সেটা ছড়িয়ে এই গলায় গেল, তাহলে এটা যদি যায় এগুলো কিন্তু বেসিক্যালি লিম্ফ নোডের ক্যান্সার। গলার লিম্ফ নোডের ক্যান্সার আমরা FNAC করি প্রথম, লিম্ফ নোড একটু যাকে বাংলায় বলতে পারো একটা খুঁচিয়ে বায়োপসি করার মতো, কিন্তু এটা ঠিক বায়োপসি নয়, সাইটোলজি। সাইটোলজি এবং বায়োপসির তফাৎ আগের দিন বলেছি, সাইটোলজি হচ্ছে সেল দেখা, বায়োপসি মানে টিস্যু দেখা আন্ডার মাইক্রোস্কোপ আফটার প্রিপারেশন। তো তাতে মোটামুটি ডায়াগনোসিস হয়ে যায়। অনেক সময় সেকেন্ডারি কোনো অর্গানে হলে বুঝতে অসুবিধা হয় কোথা থেকে হয়েছে, তো বা লিম্ফ নোডটাকে ঠিক ওটা লিম্ফ নোড না অন্য কোনো সয়েলিং, অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তখন আমরা ডিফারেন্ট টাইপের স্ক্যান করি। স্ক্যানের মধ্যে তিনটে স্ক্যান খুব উল্লেখযোগ্য, সেটা আলট্রাসোনোগ্রাফি একটা স্ক্যান, আর একটা স্ক্যানের নাম হচ্ছে সিটি স্ক্যান, এক্সরে দিয়ে করা হয়, এক্সরে পাঠিয়ে করা হয়, আলট্রাসোনোগ্রাফি আলট্রাসাউন্ড পাঠিয়ে করা হয়, আর একটা হচ্ছে MRI বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, MRI অথবা MRI করা হয়। MRI ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তার উপর ভিত্তি করে এই স্ক্যানটা করা হয়। এই প্রসঙ্গে আমি তোমাদের পেট স্ক্যানটা একটু বলে যাই, PET পজিট্রন এমিশন টোমোগ্রাফি, পেট স্ক্যান, অনেকে অনেককে এটাকে পেট সিটিও বলে। এখানে কি করা হয়, একটা লোকের গোটা দেহটাকেই স্ক্যান করা হয় পেট স্ক্যান। এটা কি দেখা হয় পেট স্ক্যান, পেট স্ক্যানে দেখা হয় মেটাবলিক অ্যাক্টিভিটি, যেখানে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি থাকবে সেখানে পজিট্রন এমিশন বেশি হবে, এই হচ্ছে মোদ্দা কথা। তারপরে সেখান থেকে এমন কিছু রে বেরোবে যেটাকে আমরা ডিটেক্ট করতে পারবো, ফলে হোল বডিটাকে, লোকটাকে ইঞ্জেকশন দেওয়া হলো, একটা কন্ট্রাস্ট মিডিয়া, একটা ডাই, এবারে শুয়ে দেওয়া হলো, শুয়ে দিয়ে গোটা বডিটাকে স্ক্যান করা হলো। স্ক্যান করলে কি হবে, যেখানে যেখানে তার মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি আছে সেখানকার সেখানকার ছবি আসতে থাকে। এবার লক্ষ্য করুন মেটাবলিক অ্যাক্টিভিটি কোথায় কোথায় বাড়ে, যেমন বোন ম্যারো তাতে মেটাবলিক অ্যাক্টিভিটি সবসময় একটু বেশি থাকবে, হাইলি অ্যাক্টিভ যে টিস্যুগুলো বডির আছে সেখানে থাকবে, এগুলো কিন্তু আমরা জানি যে তার কতটা থাকবে। কিন্তু এর বাইরে ধরুন কারো একটা কোথাও অ্যাবসেস হয়ে আছে, ফোড়া,
তাহলে ফোড়া চতুর্দিকে মেটাবলিক অ্যাক্টিভিটি খুব হাই থাকে, সেখানেও আসবে, কিন্তু ভিতরে কি থাকবে, পুষ থাকবে, সেখানে মেটাবলিক অ্যাক্টিভিটি জিরো। এবার একটা টিউমার, টিউমারে কি হবে, গোটা টিউমারে যেখানে যেখানে মানে টিউমার যদি মরে গিয়ে পচে না গিয়ে থাকে ভিতরটা, তাহলে গোটা টিউমারে চতুর্দিকে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হবে। যেখানে ডিপোজিট হবে, যেখানে ডিপোজিট হবে সেই ডিপোজিটের জায়গাতেও মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হবে। এই ডিপোজিটের জায়গায় যদি মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয় এবং প্রাইমারি টিউমারে যদি বেশি হয়, আমি যদি স্ক্যান করি এবং সেখানে যদি আমরা জানি যে নর্মালি একটা লোকের কোথায় কোথায় কিছুটা বেশি থাকবে, সেটাকে যদি আমরা বাদ দিয়ে হিসেব করতে পারি, তাহলে আমরা দেখে দেবো যে কোথায় কোথায় এর এমিশন এত খুব হাই হচ্ছে, এমিশন খুব হাই হচ্ছে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি মোটামুটি ডিটেক্ট করা যায়, অর্থাৎ কোথায় কোথায় ডিপোজিট হয়েছে। এর অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা এই এই স্ক্যান দ্বারা এই প্রথম গোটা বডিতে একটা রোগ ক্যান্সার ছড়িয়ে গেছে কিনা, ছড়িয়ে গেলে কোথায় কোথায় ছড়িয়ে গেছে সেটাকে আমরা বুঝতে পারছি। এটা কিন্তু অন্য কোনো স্ক্যানে এইভাবে করা সম্ভব নয়, কারণ গোটা বডিতে আমরা সিটি স্ক্যান, গোটা বডিতে MRI করা যায় না, তা না যায় কিন্তু করা হয় না সাধারণত। এরপর টার্গেট করে ধরে নেওয়া যাক যে একটা লোকের প্রথমে এলো ভুলভাল কথা বলছে, মাথার যন্ত্রণা হচ্ছে, তারপর তা দেখা গেল সিটি স্ক্যান করতে গিয়ে ব্রেনে টিউমারের মতো, তখন গোটা পেট করা হলো, তখন দেখা গেল লাঙে একটা বিরাট লিসেন পড়ে আছে, তার সঙ্গে ব্রেনে আছে, তার সঙ্গে হাড়ে আছে, তখন আমরা লাংটাকে আবার সিটি স্ক্যান করলাম, করে ফোকাস করলাম যে প্রাইমারি হচ্ছে লাং, ওখান থেকে ছড়িয়েছে বোনস বা হাড়ে, ওখান থেকে ছড়িয়েছে ব্রেনে, রাইট, বুঝে যাচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে পেট স্ক্যান বা পেট সিটি, ওকে বলে সিটি মানে কম্পিউটার টোমোগ্রাফি, কম্পিউটার ইউজ করে এই ধরনের টোমোগ্রাফ অর্থাৎ ক্রস সেকশন বের করা হয়। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গলার ক্যান্সার, গলায় লিমনোডটা হলো, নেক্সট গলায় হচ্ছে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, ল্যারিংসে হয়। এর ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি এটা ল্যারিংসের মধ্যে হয়, গলা ভেঙে, গলার স্বর ভেঙে যায়, কখনো কখনো কাশলে রক্ত ওঠে। এর ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি রেডিয়েশন বা অপারেশন বা বোথ, কখনো কখনো দূরেই করা যায়। এবং আজকাল ল্যারিংস কেটে বাদও দেওয়া হয় এবং দেওয়ার সময় ষড়যন্ত্র, কৃত্রিম ষড়যন্ত্র লাগিয়েও দেওয়া হয়, তাতে অনেকটাই ভয়েস রিকভার করে। আর শুধু রেডিয়েশন দিয়ে অনেক সময় ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্ট ট্রিটমেন্টের রেজাল্ট কিন্তু খারাপ নয়, সেই অর্থে খুব ভালো যেমন নয় কিন্তু খারাপও নয়। নেক্সট হচ্ছে থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার গলার মধ্যে কোয়াইট কমন। থাইরয়েড গ্ল্যান্ড আপনারা সবাই জানেন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্যান্সার হয়। থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের মধ্যে 95% ক্যান্সারই কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট, অর্থাৎ TSH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা ব্রেডের কাছেই থাকে একটা গ্ল্যান্ড, ব্রেনের মধ্যে, ব্রেন স্কালের মধ্যে, ব্রেন বক্সের মধ্যে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়। এই হরমোনটার নাম TSH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সরি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার এ থেকে বেরোয়, মানে তার একটা রিলিজিং মেকানিজম আছে, দরকার নেই। অর্থাৎ এটা আমি এই জন্য বলছি যে যদি আমি কারো TSH কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই ক্যান্সারের গ্রোথ রেট কমে যায়, এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ। থাইরয়েডের ক্যান্সার কি কি হয়, একটা ক্যান্সারকে আমরা বলি প্যাপিলারি ক্যান্সার, একটাকে আমরা বলি ফলিকুলার ক্যান্সার, এর বাইরেও আছে মেডালারি ক্যান্সার, কিন্তু এখানেও খুব খারাপ জাতের ক্যান্সার, অত্যন্ত দ্রুত বাড়ে ক্যান্সার, এ ধরনের কিছু ক্যান্সার হতে পারে, এবং সেই ক্যান্সারগুলো এর উপর ডিপেন্ড করে না, থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন টরমোনের উপর ডিপেন্ডও করে না, তাদের এগুলোর উপর ডিপেন্ড করে না। এখন যেগুলো হরমোনের উপর ডিপেন্ড করে সেগুলো জেনারেলি একটু ডিফারেন্সিয়েটেড হয়, ওয়েল ডিফারেন্সিয়েটেড ক্যান্সার হয়, অর্থাৎ সেলগুলো ঠিক নর্মাল কাজ না করলেও অনেকটা কাজ করার মতো আসে, এরও থাইরয়েড গ্ল্যান্ডের মতো হরমোন সিক্রেট করার কিছু প্রপার্টি থাকে ইত্যাদি, এই ধরনের কিছু অ্যাডভান্টেজ এদের থাকে। এই অ্যাডভান্টেজটা আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ সেটা কিরকম, ধরে নেওয়া যাক যে আপনার থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়েছে বা আপনার পেশেন্টের হয়েছে, সেই গ্ল্যান্ডটাকে আমরা কেটে বাদ দিলাম,
কিন্তু কেটে বাদ দিতে গিয়ে দেখা গেল মনে হলো যেন আপনার নার্ভটাকে বাঁচানোর জন্য আমাদের সামান্য একটু গ্ল্যান্ড রেখে দিতে হলো, কারণ নার্ভটা না বাঁচলে আপনি গলায় ভালো করে কথা বলতে পারবেন না। ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেই নার্ভকে আমরা সেভ করলাম, বা লিভনোড যেগুলো বের করেছিলাম সেগুলো যথেষ্ট নয়। কিছুদিন বাদে আমরা যদি এই এই পেশেন্টের পেট স্ক্যান করি তাহলে আমরা দেখতে পাবো যে কিছু রেসিডুয়াল টিস্যু থেকে গেছে, অথবা আমরা জেনারেলি এটাকে পেট স্ক্যান করি না, আমরা আইসোটপ স্ক্যান করি, অর্থাৎ আবার থাইরয়েড একে খেতে দেওয়া হয় বা ইনজেক্ট করা হয়, করে তার মধ্য দিয়ে দেখা যায় যে কিছু থাইরয়েড রেসিডুয়াল থাইরয়েড থেকে গেছে, থাইরয়েড গ্ল্যান্ডের একটু পার্ট রয়ে গেছে বা টিউবারের একটু পার্ট রয়ে গেছে। তখন করা হয় কি, এদের মুখে থাইরয়েড মানে সরি আয়োডিন 131 খাইয়ে দেওয়া হয়। এই খাওয়ানোর কন্ডিশনটা হচ্ছে এই যে তখন যেন এই আপটেকটা করে, অর্থাৎ এই বিষাক্ত আয়োডিনটা যেন এই গ্ল্যান্ড গুলো এই বিষাক্ত এই এই যে টিউমার গুলো যেন নেয়, সেই জন্য একটা ব্যবস্থা করা হয়। এর আগে থাইরক্সিন রিপ্লেসমেন্ট করা হয় না। একটু তাড়াতাড়ি বলছি, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, এটা একটা বিশেষ পদ্ধতি আছে, সেই জন্য থাইরয়েড ক্যান্সার অপারেশন করার পরে কাউকে দেখবেন থাইরক্সিন খেতে দেওয়া হয় না, ওয়েট করা হয়। ওয়েট করে তারপর তাকে আবার স্ক্যান করে যদি দেখা যায়, এটা আইসোটোপ স্ক্যান, রেডিও আইসোটোপ স্ক্যান করে যদি দেখা যায় যে তার টিউমারের রেমনেন্ট আছে বা থাইরয়েড কিছু পড়ে আছে, তখন সেই পার্টটাকে রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এর জন্য তাকে কোনো বিম থেরাপি করা হয়, যে বাইরে থেকে বিম দিয়ে ওকে তখন থাইরয়েড খাওয়ানো হয়, শর্ট লাইফ থাইরয়েড আইসোটোপ খাওয়ানো হয়, হার্ডলি 24 ঘন্টা থাকে দেহের মধ্যে, তার মধ্যে ও যে বাকি গ্ল্যান্ডটা সেটা পুড়ে যায়। এরপর এর তো থাইরয়েড নেই, একে তো রিপ্লেসমেন্ট দিতে হবে, একে রিপ্লেসমেন্ট দেওয়া হয়। এবার দেখুন রিপ্লেসমেন্ট দেওয়ার বেনিফিটটা কি, রিপ্লেসমেন্টটা জেনারেলি একটু হায়ার ডোজেই দেওয়ার চেষ্টা করা হয় যেটা সে টলারেট করতে পারে। যখনই আমরা তাকে যথেষ্ট রিপ্লেসমেন্ট দেব, তার যদি নর্মাল বা নর্মালের চেয়ে একটু বেশি থাইরয়েড বডিতে থাকে তাহলে তার আর TSH সিক্রিশন হবে না। আর যদি টিউবারের সেল একটা দুটো কোথাও থেকেও গিয়ে থাকে দু চারটে, তারা যেহেতু TSH ডিপেন্ডেন্ট তারা কিন্তু এটাকে আর বাড়বে না। অবভিয়াসলি ইট ইজ একটা কিওরের সম্ভাবনা আমাদের চোখের সামনে এসে গেল। কিন্তু এক রকমের ক্যান্সার আছে, সেটাকে আমরা বলি অ্যানাপ্লাস্টিক ক্যান্সার, থাইরয়েডেও হয়, সব জায়গাতেই হয়। অ্যানাপ্লাস্টিক ক্যান্সার কিচ্ছু মানে না, প্রচণ্ড গতিতে সে বাড়ে, দ্রুত সে অন্যান্য টিস্যুকে ইনভেড করে, তার টিউবার ডাবলিং টাইম অ্যাবনর্মালি হাই, সেলগুলো একেবারে ইম্যাচিওর সেল থাকে, তার কোনো ম্যাচিউরিটি থাকে না, দ্রুত সে ছড়িয়ে পড়ে রক্তের শিরা দিয়ে বা অন্যান্য ইয়ে দিয়ে অন্যান্য পদ্ধতিতে দ্রুত ছড়ায় এবং ছড়িয়ে অত্যন্ত দ্রুত মৃত্যুর কারণ হয়ে যায়। আমি সেটা আলোচনা করছি না, কারণ থাইরয়েডের ক্ষেত্রে অ্যানাপ্লাস্টিক ডোজের সংখ্যা 5%-এরও কম। এরপরে আমরা প্রপার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছি। আমি গলা পর্যন্ত রেসপিরেটরি সিস্টেমের যে অংশটা সেটা অলরেডি কভার করে দিয়েছি, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ইত্যাদি। এরপরে থাকলো লাং ক্যান্সার। আমরা যেগুলোকে লাং ক্যান্সার বলি সেগুলোর মধ্যে কিন্তু একটা বিরাট সেগমেন্ট অফ ক্যান্সার বেসিক্যালি এয়ার পাইপের ক্যান্সার, অর্থাৎ ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ক্যান্সার, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা লাং ক্যান্সারে ভেরি কমন। এখানে ওই এয়ার পাইপ যেটা থাকে ব্রঙ্কাসগুলো, তার যে মিউকাস মেমব্রেন থাকে সেই মিউকাস মেমব্রেন থেকে এই টিউমারগুলো হয়। কিন্তু আমি তোমাদের আবারও বলছি, যে কোনো লিভিং টিস্যু থেকে ক্যান্সার হতে পারে, যেগুলো আগের দিনও বলেছি, কিন্তু অন্য পার্ট অফ দি ট্র্যাকিয়া বা লাং থেকে হয়, ট্র্যাকিয়া থেকে ক্যান্সার খুব আনকমন। এছাড়াও স্মল সেল ক্যান্সার হয়, লার্জ সেল ক্যান্সার হয়, ডিফারেন্ট টাইপের ক্যান্সার হয় লাং ক্যান্সার। এই যে এই সমস্ত এন্টায়ার গ্রুপ অফ লাং ক্যান্সার বা অথবা লাংয়ের মধ্যে যে এই যে এই কাশলে যে কফ বেরোয় না মিউকাস, সেই মিউকাসটা বেরোয় করতে গিয়ে, মিউকাস গ্ল্যান্ড আছে তাহলে ওখানেও লাংয়েও অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, অ্যানাদার টাইপ অফ লাং ক্যান্সার। বাট অল দিজ আর লাং ক্যান্সার। এই লাং ক্যান্সার কম্পারেটিভলি রেজাল্ট খারাপ, দ্রুত ছড়ায় এবং একটা লোব একটা সেগমেন্ট থেকে লোব থেকে অন্য লোব,
লিমনোড ব্লাড ভেসেলস দুটো ছড়াতে পারে, এবং কভনেস্টের মৃত্যুর কারণ হচ্ছে কোনো একটা লোক আটকে গিয়ে সেখানে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হয়ে লোকে মারা যায়, অথবা টিউমারগুলো ডাইরেক্ট গিয়ে লাঙের কোনো লাঙের মধ্যে যে বড় বড় ভেসেল থাকে আওটা তাকে ইনভেড করে বা ভেটাকে বা সেই বড় বড় ভেসেলগুলোকে ইনভেড করে করে প্রচণ্ড ব্লিডিং হয়। আওটা ব্লিড করলে মোটামুটি এক মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত, এত হাই প্রেশারে এত মোটা ভেসেলস, আর ভেন্স গুলো করলে মোটামুটি 30 মিনিটের মধ্যে একটা লোক মারা যায়। তো এই যে লাং ক্যান্সার, লাং ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সারে যেটা স্মোক রিলেটেড, স্মোকিং থেকে যেটা হয় সেটা আমি আগের দিন বলেছি, সেটা পার্সিয়ালি প্রিভেন্টেবল যদি আমরা স্মোক না করি অথবা কার্সিনোজেন না করি। স্মোকিং এর ক্ষেত্রে দু রকমের স্মোকিং হয়, অ্যাক্টিভ স্মোকিং এবং প্যাসিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিং হচ্ছে যখন তুমি ধূমপানকে করছো, আর যখন হচ্ছে তুমি ধূমপাই পাশে বসে আছো, তুমি নিজে করছো না কিন্তু তার ছেড়ে দেওয়া নিঃশ্বাসটাকে তুমি ইনহেল করছো। অনেক ক্ষেত্রে দেখবে যে অনেক মহিলারা তারা ধূমপান করে না, তাদের হাজবেন্ড ধূমপান করে এবং তারা অনেক সময় লাং ক্যান্সারে ভোগে, বা লাং ক্যান্সার মানে অ্যাডিনোকার্সিনোমা ছাড়া অন্য ধরনের লাং ক্যান্সার যেগুলো স্মোকারদের হয়, তারা অবশ্যই বলে সারা জীবন তো ডাক্তারবাবু আমি তো ধূমপান করিনি, কিন্তু হলো আসলে একই ঘরে বসে স্বামী ধূমপান করেছে এবং ধূমটি ছেড়েছে, আজ স্বামী কোনোভাবে বেঁচে গেছে কারণ তার ক্যান্সার প্রিভেন্ট করার যে ক্ষমতাটা বেশি ছিল, কিন্তু ওয়াইফে ছিল না, এবং ওয়াইফ স্বামীর পাপে ফলে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তোমার পুণ্যে আমার পুণ্য, তোমার পাপে আমার পাপটা লেখা নেই, কিন্তু সেটা এখানে পাপে পাপ হয়ে গেল। তো এই গেল লাং ক্যান্সারের গল্প। দেখো লাঙের বুকে যদি তুমি তাকিয়ে দেখো ওখানে হার্ট আছে, ইসোফেগাস আছে, হার্টে ক্যান্সার প্রায় হয়তো হয় না, ব্লাড ভেসেলে ক্যান্সার খুব রেয়ার, পেরিসাইটোমা হয় বাট ভেরি ভেরি এক্সট্রিমলি রেয়ার, রেজাল্ট এক্সট্রিমলি খারাপ। আর এছাড়াও দেখো বুকে অনেক কিছুই আছে, মাসেল আছে বুকের, চামড়া টামড়া শেষ আমরা আগেই বলেছি, মাসেলও আমরা বলে দিয়েছি, বোনও আমরা বলে দিয়েছি। এছাড়া থাকে প্লুরাল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি থেকে মেস, ওটা যেহেতু মেসোথেলিয়াল লেয়ার থেকে হয়, প্লুরাল এবং পেরিটোনাল ক্যাভিটি, ওখানে মেসোথেলিও মা বলে একরকমের ক্যান্সার হতে পারে, কিন্তু এটা কোয়াইট আনকমন, খুবই রেয়ার হয়। তাহলে বুকের পরে আমরা যাব পেট। পেটের মধ্যে না আমি একটা একটা করে সিস্টেম ধরি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। যেমন জিআই ট্র্যাক, দেখো জিআই ট্র্যাক্টের ক্যান্সারের ক্ষেত্রে আমরা আমাদের শুরু কোথায়, লিপ ক্যান্সার হয়, পার্টিকুলার স্মোকারদের বেশি হয়, টোবাকো চিওয়ারদের হয়, টাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, এগুলো আগেই বলে গেছি। এরপরে থাকলে এসোফিজিয়াল ক্যান্সার, ইয়েস এসোফিজিয়া এসোফেগাস, যেটা গলায় আছে, যেটা পেটে আছে, এই সরি বুকে আছে, এবং পেটের মধ্যেও সামান্য একটু থাকে 1 ইঞ্চি। এই এসোফেগাসে ক্যান্সার হয়, এসোফেগাসের উপরের দিকে ক্যান্সার হয়, উপরে মাঝে হয়, নিচের দিকে হয়, এই জন্য আমরা বলি আপার ইসোফেগাস, মিডল ইসোফেগাস, লোয়ার ইসোফেগাস। সেক্ষেত্রে এগুলো কিছু বেসিক্যালি এগুলোতে রেডিয়েশন, অপারেশন, রেডিয়েশন এগুলোই এর ট্রিটমেন্ট, কখনো কখনো কেমোথেরাপিও এর সঙ্গে অ্যাড করা হয়। লাং ক্যান্সারে কিন্তু আমাদের কিছু টার্গেটেড থেরাপি স্কোপ আছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা যাই গেল, এই হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার। এরপরে পেটে চলে যাও, পেটের মধ্যে ইসোফেজিয়াল ক্যান্সারের চেয়েও স্টোমাক ক্যান্সার কমন, যদিও স্টোমাক ক্যান্সার মাঝে বেশ কিছুটা কমে গেছিল, রিসেন্টলি আবার একটু বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে, কারণ আমরা বলতে পারবো না। তবে ইসোফেজিয়াল ক্যান্সারে এই তো স্টোমাক ক্যান্সারের সঙ্গে সম্ভবত রেডিয়েশনের একটা যোগাযোগ আছে। জাপানে যেখানে হিরোশিমা এবং নাগাসাকি যেখানে বোম ফেলা হয়েছিল, সেখানকার লোকেরা কিন্তু প্রায় বোম ফেলার পরও অ্যারাউন্ড 70 ইয়ার্স আর 60 ইয়ার্স দেখা গেছে তাদের মধ্যে স্টোমাক ক্যান্সারের প্রবণতা প্রচণ্ড বেশি। অন্যান্য জায়গাতেও জাপানে একটু কম্পারেটিভলি বেশি, কিন্তু ওই জায়গাগুলোতে আরও বেশি। তাতে অনুমান করা হয় যে রেডিয়েশন, এক্স রেডিয়েশন, কারণ রেডিয়েশনটা স্টোমাকে যাচ্ছে, অন্য জায়গায় যাবে না কেন, তার মানে ধরে নিতে হবে যে ওখানকার খাবার যেগুলো আছে, যে খাবারগুলো লোকালি প্রডিউসড হয়, শস্য, সেগুলোর মধ্যে হয়তো রেডিয়েটিং সাবস্টেন্স আছে, রেডিয়েশন পরিমাণটা একটু বেশি ছিল, এখন বেশ কমেছে।
সেই রেডিয়েশন থেকে খুব সম্ভবত এই ক্যান্সারটা হতো বলে অনুমান করা হয়। এরপরে থাকলো ডিওডেনাম সহ স্মল গাট, ডিওডেনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম, এখানে কিন্তু ক্যান্সার হয়, অস্বীকার করা যাবে না, হয় কিন্তু বেশ রেয়ার, সারা জীবনে একটা দুটো দেখতে পাবে কিনা বলা মুশকিল। জেনারেলি একটা জেনারেল সার্জন সারা জীবনে হচ্ছে 4-5টা কি 10টা দেখে, ক্যান্সার সার্জনটা অনেক বেশি দেখে, কিন্তু বেশ আনকমন। এরপর এলো স্মল গাট, এই লার্জ গাট। আচ্ছা, স্মল গাটে যেটা হয় সেটা কিন্তু ওই স্টোমাক টাইপেরই, যেমন জেজুনাল ক্যান্সার, ইলিয়াল ক্যান্সার এরকম নামে বলা হয়। এগুলো বেসিক্যালি সব অ্যাডিনো কার্সিনোমা, ওখানে যে গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডগুলো থেকে ক্যান্সার হয়। এরপরে আসা যাক এতে লার্জ গাট। লার্জ গাটে যে ক্যান্সারটা হয়, লার্জ গাটে যে ক্যান্সার হয় সেই ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার কিন্তু কোয়াইট কমন। কোলন ক্যান্সারের দেখো কোলনে কি কি আছে, সিকামে হয়, সিকাম হতে পারে, অ্যাসেন্ডিং কোলন আছে তোমরা জানো, অ্যাসেন্ডিং কোলন হতে পারে, ট্রান্সভার্স কোলন হতে পারে, তার মাঝে যে যেখানে বেঁকে যায় রাইট ফ্লেক্সার লেফট ফ্লেক্সার হতে পারে, ডিসেন্ডিং কোলনে হতে পারে, পেলভিক কোলনে হতে পারে, রেকটামে হতে পারে, অ্যানাল ক্যানালে হতে পারে। এইখানে কিন্তু সব জায়গাতেই ক্যান্সার হয় এবং ক্যান্সারটা যে বেশ কমন। এর সিমটম হচ্ছে বেসিক্যালি ব্লিডিং দিয়ে শুরু হয় বা রক্ত কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, একটা লোকের কিছুই নাই, খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সবই করছে কিন্তু রক্ত কমে যাচ্ছে, রক্ত কমে যাচ্ছে। তখন আমরা প্রথমে অকাল ব্লাড টেস্ট করি স্টুলে, সেখানে রক্ত মিশে বেরোচ্ছে কিনা। এবং তোমরা সবাই জানো যে রকাল ব্লাড টেস্ট করতে গেলে আগে তাকে মাছ মাংস বিশেষত মাংস খাওয়া বন্ধ করে দিতে হয় এবং দাঁতে জিভে কোথাও যেন ইঞ্জুরি না হয় এটা লক্ষ্য রাখা হয়। এইভাবে দুদিন রাখার পরে তারপর তার পায়খানা থেকে অকাল ব্লাড টেস্ট করা হয় এবং অকাল ব্লাড টেস্ট পজিটিভ হলে তখন আবার ব্লাড টেস্টও করা হয়। ব্লাড টেস্টে দেখা হয় যে ব্লাড লস হলে যে ধরনের, ক্রনিক ব্লাড লস হলে যে ধরনের রক্তের পিকচার থাকে সেই ধরনের পিকচার থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকে, সেল কাউন্ট কম, এই আরবিসি কাউন্ট কম থাকে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কম থাকে এবং রক্তে আয়রন কমে যায়, রক্তের আরবিসির সাইজ ছোট হয়ে যায়, মাইক্রোসাইটিক হয়ে যায়, আর কি হয় হ্যাঁ ঠিক বলেছ, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়। তখন সন্দেহ করা হয় যে একটা রক্তপাত ঘটছে, এবার স্টুলে রক্তপাত পাওয়া গেল, নেক্সট টেস্ট কিন্তু কথা না বলেই কোলনোস্কোপি। কোলনোস্কোপির অ্যাডভান্টেজ কি, কোলনোস্কোপ যদি আমরা ঢুকিয়ে দিই, আমি যেটা মিস করে গেছি আগে বলতে, সেটা হচ্ছে ইসোফিজিয়াল এবং স্টোমাক ক্যান্সারে ডায়াগনোস্টিক ইনস্ট্রুমেন্ট কিন্তু আপার জিআই এন্ডোস্কোপ। এন্ডোস্কোপ দিয়ে চোখে দেখা যায়, এন্ডোস্কোপ দিয়ে বায়োপসির জন্য টিস্যু কেটে আনা যায়, ছোট্ট ছোট্ট টিস্যু সেটাকে বায়োপসি করে সেখান থেকে ডায়াগনোস করা সম্ভব। সিমিলারলি কোলনোস্কোপ করলে আমরা নিচেরটা দেখতে পাবো, নিচের কোলনটা দেখতে পাবো, চোখে দেখে একটা ইমপ্রেশন আমরা করতে পারবো, তার সঙ্গেও তাছাড়াও আমরা যেটা করতে পারি সুবিধাজনকভাবে সেটা হচ্ছে ওখান থেকে বায়োপসি নিতে পারি এবং সেই বায়োপসি থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এখানে ক্যান্সার আছে কিনা। এর চিকিৎসা হচ্ছে মূলত সার্জারি, একেবারে স্ট্যান্ডার্ড চিকিৎসা, কিন্তু যদি কখনো টিউমারটা স্প্রেড করে গিয়ে থাকে আমরা অনেক সময় কেমোথেরাপি দিয়ে বা রেডিয়েশন দিয়ে কোলন, রেকটাল বা অ্যানাল ক্যান্সারকে আগে ছোট করে নেওয়া হয়। প্রসঙ্গত তোমাদের একটা কথা বলি যে অ্যানাল ক্যান্সার, অ্যানাসে যেটা হয়, যেহেতু অ্যানাসে অন্য মিউকাস মেমব্রেন ছাড়াও স্কিন আসে, সেই ওখানে স্কিন ক্যান্সারের মতো একটা ক্যান্সার হতে পারে, যার ক্ষেত্রে রেডিয়েশন বা অপারেশন খুব ভালো সাকসেসফুল রেজাল্ট দেয়। তাহলে এই গেল কোলন ক্যান্সার। এবার দেখো নেক্সট অর্গান কি আছে, ইউরিনারি সিস্টেম, ভেরি গুড। না জিআই ট্র্যাক্ট আর কি আছে বলো, কি আছে, লিভার, ভেরি গুড। লিভারে দু রকমের ক্যান্সার, প্রাইমারি যেটা লিভারেই হয়েছে হেপাটোমা মানে লিভার, টোমা মানে টিউমার, হেপাটোমা ম্যালিগন্যান্ট, হেপাটোমা মানে ম্যালিগন্যান্টই হয়, বিনাইন হেপাটোমা খুব রেয়ার হেপাটিক টিউমার্স, এটা আটা হতে পারে। আটা হতে পারে কি না, লিভারের মধ্য দিয়ে যদি প্রচুর পরিমাণে রক্ত যায় এবং জিআই ট্র্যাক্টের মানে স্টোমাক, স্মল গার্ড, লার্জ গার্ড সব রক্ত এখান দিয়ে যায়, তাই সবসময় চান্স থাকে,
সবসময় চান্স থাকে সেইখানকার টিউমার গুলো ওখানে ডিপোজিট হওয়ার, অথবা এমনকি অন্য জায়গার টিউমার, অন্য টিউমার ধরো ওভারি টিউমার, যেমন ধরো তোমার কিডনির টিউমার, যেমন ধরো লাঙের টিউমার, যে কোনো টিউমারই লিভারে ডিপোজিট হতে পারে। লিভারে কোনো টিউমার হলে কি হয়, তার জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে, লিভার ফাংশন ডিডেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে এবং আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করে ডায়াগনোসিস কনফার্ম করা হয় লিভারে টিউমার কিনা। এবং সেই টিউমার থেকে অনেক সময় এমনও বলে দেওয়া যায় যে প্রাইমারিলি কোথায় হয়েছে, সেখান থেকে ছড়িয়েছে নাকি এটা লিভারেরই প্রাইমারি লিভার ক্যান্সার। ভেরি গুড। আরেকটা অর্গান একদম পিছন দিকে লেগে পড়ে থাকে, আগুন আগুন তার নাম, বলো, অগ্নাশয়। হ্যাঁ, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ইয়েস, প্যানক্রিয়াসেও ক্যান্সার কোয়াইট কমন। প্যানক্রিয়াসে যে ক্যান্সারগুলো হয় সেগুলোকে আমরা কার্সিনোমা প্যানক্রিয়াস বলি বা প্যানক্রিয়াটিক কার্সিনোমা বলি। এখানে এটা প্রচুর গ্ল্যান্ড এবং এখানে কার্সিনোমাই হয়, অন্য ধরনের টিউমার ভার্চুয়ালি খুব রেয়ার। এখন সব অর্গানই কিন্তু পাশের যে কোনো অর্গান থেকে টিউমারটা ছড়িয়ে পড়তে পারে, সেটা তার নিজের ক্যান্সার নয়, অন্যের ক্যান্সার সে বহন করে, এক্ষেত্রেও সেটা হয় কিন্তু আনকমন। এক্ষেত্রে জন্ডিস হেডে হেডে হলে যেখান দিয়ে কমন বাইল ডাক্তার আছে সেখান দিয়ে গেলে জন্ডিস হয়ে যায়, অন্য জায়গায় হলে তো জন্ডিস হয় না, সে ডায়াগনোস করতে খুব দেরি হয়ে যায়, ওখান থেকে লিভারে খুব ছড়ায়। এর ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি টিউমারটাকে কাটার মতো হলে কেটে ফেলে দেওয়া। এই অপারেশনটা বেশ বড় এবং ঝামেলা, কিন্তু করা হয়। কলকাতাতেও প্রচুর সার্জন এখন করছেন, ফলে একসময় এটা খুব সিলেক্টেড জায়গাতেই হতো ট্রিপল রিসেকশন বলে, কিন্তু আজকাল করা হচ্ছে, প্রচুর সার্জন করেন, এটা একটা প্রচলিত অপারেশন। নেক্সট হচ্ছে স্প্লিনের ক্যান্সার। হ্যাঁ, স্প্লিনের ক্যান্সার হয়, কিন্তু সাধারণত সেগুলো রক্তের যে ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সারগুলো, কারণ ওখানে ওটা বেসিক্যালি একটা রক্তের স্টোর হাউস, রক্ত প্রোডাকশনও হয় এবং রক্তের স্টোর হাউস পিলা, এই ক্যান্সারগুলো হয়। অন্য অর্গান থেকে ছড়িয়ে যাওয়া ক্যান্সার হতে পারে, আর হচ্ছে মাল্টিপল মায়োলোমা, মানে মায়োলোমার টিউমার ওইভাবে ডিপোজিট হয় আর কি, যে যে ধরনের টিস্যু ওখানে আছে সেগুলো ওখানে হয়। নেক্সট অর্গান হচ্ছে কিডনি। কিডনিতে রেনাল কার্সিনোমা, রেনাল কার্সিনোমা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জেনারেলি রক্তপাত হয় পেচ্ছাপের সঙ্গে, ওই একই রকম পেচ্ছাপ পেশেন্ট কিন্তু এটা বলতে পারে যে আমার পেচ্ছাপের সঙ্গে রক্তপাত হচ্ছে, এটা হচ্ছে কিডনি ক্যান্সার। কিডনি ক্যান্সার, কিডনিতে অনেকদিন স্টোন থাকলে ক্যান্সার হয় কি না, এটা তো তোমার প্রশ্ন। হ্যাঁ, কিডনিতে যদি বহুদিন স্টোন থাকে তাহলেও একরকম ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা জেনারেলি স্কোয়ামাসেল ক্যান্সার হয়, রেয়ার, খুবই রেয়ার। এবং সেটা হয় যেখানে ওই স্টোনগুলো পড়ে থাকে না, অর্থাৎ কিডনির যে ইউরিনের কালেক্টিক সিস্টেমে ওখানে হয়, ও রেজাল্ট কম্পারেটিভলি বেটার, কারণ স্কোয়ামাসেলের রেজাল্টটা কম্পারেটিভলি বেটার হয়, রেডিয়েশনে ভালো কাজ করে। এখন সব ক্ষেত্রে কেমোথেরাপি ট্রায়াল করা হয়, দেওয়া হয়, এবং কিছু কিছু কেমোথেরাপি রিয়েলি ভালো রেজাল্টও দিচ্ছে। কেমোথেরাপি হচ্ছে একটা জেনারেল ট্রিটমেন্ট, আমি পরে তোমাদের ট্রিটমেন্ট আরেকবারে আউটলাইন করে বলবো বোঝার সুবিধার মতো করে। তো এর ক্ষেত্রে ডায়াগনোসিসের প্রবলেম হচ্ছে আমরা কি কি দেখি, প্রথম আমরা একটা আইভিভি করি আল্ট্রাসাউন্ডের পরে, বা সিটি করি, বা সিটি দিয়ে সিটি স্ক্যানের মধ্য দিয়ে আইভিভি করা যায়, সিটি আইভিভি বিভিন্ন নামে লেখা হয়, যাই হোক এটা করে, কোথাও ছড়িয়েছে কিনা দেখা হয় লোকালি, সেটা সিটি স্ক্যানে বোঝা যায় বা এমআরআই বোঝা যায়, বোঝা গেল। কিডনি টিউমার, কিডনি ক্যান্সার খুব তাড়াতাড়ি ছড়াতে পারে, সেই জন্য পেট স্ক্যানটা করা ভালো অলওয়েজ, তাতে হয় কি অন্য কোথাও ছড়িয়েছে কিনা সেটা দেখা যায়। কিডনির টিউমার কখনো কখনো প্রোজেস্টেরন সেন্সিটিভ হয়, কখনো কখনো, সেই জন্য প্রোজেস্টেরন থেরাপির একটা স্কোপ থাকে, পার্টিকুলার লাংটাকে ছড়িয়ে গেলে কোথাও একটা ছোট্ট করে ছড়িয়ে গেলে সেটা কেটে দেওয়া হয়, লিভারে একটা যদি হয় সেটাকে কেটে দেওয়া হয়, লাংয়ে যদি একটা হয় সেটা কেটে দেওয়া হয়, সবসময় সব জায়গায় কাটা যায় না, আর যদি অনেক জায়গায় ছড়িয়ে যায় তখন অত জায়গায় কাটা যায়। কিন্তু কিডনি টিউমারের প্রবলেম হচ্ছে কিডনি থেকে বায়োপসি নেওয়া হয় না, কারণ তাতে ডিজিজের স্টেজটা বেড়ে যায়, কারণ যেখান থেকে তুমি বায়োপসি নেবে সেখান দিয়ে একটা ঝামেলা হয়, সেখান থেকে ডিজিজটা আবার ফার্দার স্প্রেডের স্কোপ থাকে।
কিডনির টিউমার কিন্তু খুব সহজেই ভেনের মধ্যে ঢুকে যায়, ওর যে নিজের রেনাল ভেনাস সিস্টেম আছে, কিডনি যখন কেটে বাদ দেওয়া হয় তখন ভেন থেকে কিন্তু ওই টিউমারগুলোকে বের করার একটা পদ্ধতি অনেক সময় অধিকাংশ সময় ফলো করতে হয়। কিডনি টিউমারকে অবশ্যই আরেকভাবেও আরেক সময় ট্রিট করা হয়, যেখানে যে কিডনিতে যে সেগমেন্টে কিডনিটা এফেক্টেড হয়েছে, মানে টিউমারটা হয়েছে, তার রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, অ্যাঞ্জিওগ্রাম করে, অ্যাঞ্জিওগ্রাম করে ওখানে ব্লক করে দেওয়া হয় বিভিন্ন জিনিস দিয়ে, তার মধ্য দিয়ে সেখানে রক্ত সরবরাহ চলে গেলে সে মরে যেতে থাকে। এসব পদ্ধতিও আছে, বিভিন্ন পদ্ধতি, কিন্তু বেসিক্যালি টিউমারকে কাটো, টিউমারকে মেরে ফেলো, টিউমারকে রেডিয়েশন দিয়ে মারো, তাকে রক্ত তার সরবরাহ ডিপ্রাইভ করে তাকে মেরে ফেলো, বা কেমোথেরাপির মধ্য দিয়ে ক্যান্সার সেলগুলো যেগুলো বিভিন্ন জায়গায় দেহে আছে বা রক্তের মধ্যেও আছে সেগুলোকে মেরে ফেলো। এটা হচ্ছে গল্পটা। কিডনি ক্যান্সারের পরে কমন ক্যান্সার হচ্ছে ব্লাডার ক্যান্সার, যে ইউরেটারের মধ্য দিয়ে যে ব্লাডার আছে, ইউরেটারি ক্যান্সার হয় না তা নয়, কিন্তু খুব আনকমন। ব্লাডার ক্যান্সার কিন্তু অত আনকমন নয়, ব্লাডারে যে ক্যান্সারগুলো হয় সেগুলোকে আমরা, যেহেতু ব্লাডারের কাভারিংটা থাকে ট্রানজিশনাল এপিথিলিয়াম বলে এক ধরনের বিশেষ এপিথিলিয়াম, একটা বিচিত্র ধরনের এপিথিলিয়াম থাকে, সেই জন্য এইখানে আমরা এই ক্যান্সারগুলোকে ট্রানজিশনাল এপিথিলিয়াল ম্যালিগনেন্সি হয়, ক্যান্সার হয়। এটা অনেকটা ওই ছোট ছোট বাঁধাকপি ঝোলে যেমন থাকে না, ঝোলে বাঁধাকপির ঝোলে এরকম প্যাপিলোমেটাস হয়ে থাকে, এন্ডোস্কোপ দিয়ে সাধারণত কেটে ফেলা হয়, কিন্তু তার আগে দেখে নেওয়া হয় কতটা ছড়িয়েছে, অর্থাৎ মাসেল, ব্লাডারের যে মাসেল থাকে যেটা কোচকালে পেচ্ছাপটা করে একটা লোকের, সেগুলো অলরেডি ইনভলভ হয়ে গেছে কিনা ব্লাডার মাসেল। অনেক সময় ব্লাডারও কেটে ফেলা হয়, পুরো ব্লাডারও কেটে ফেলতে হয় যদি ডিজিজটা ইনভেড করে গিয়ে থাকে, তা নাহলে ওই কেটে দেওয়া হয়। এবং কেটে দেওয়ার পরে করা হয় কি, লোকালি বিসিজি দেওয়া হয়, বিসিজি অর্থাৎ ইমিউনোথেরাপি এর ট্রিটমেন্ট, ইমিউনোথেরাপি এর ট্রিটমেন্ট, বুঝে গেল? তারপরে যে ইউরেথ্রা আছে বা পেনিস আছে বা এই পার্টে খুব একটা হয় না, পেনিস একরকমের ক্যান্সার হয়, সেটা হচ্ছে পার্টিকুলারলি বেশি হয় যাদের প্রিপিউস ঢাকা থাকে, অর্থাৎ হিন্দুদের বেশি হয়, মুসলিমদের খুব কম হয়, কারণ প্রায় সব মুসলিমদেরই প্রিপিউস কাটা থাকে। তো ওখানে কেউ কেউ বলে যে স্মেগমা যেটা নর্মালি তৈরি হয়, তার একটা কার্সিনোজেনিক প্রপার্টি আছে এবং দ্যাট মে বি এ কজ অফ দিস ক্যান্সার, পিনাইল ক্যান্সার। পিনাইল ক্যান্সার যদি ডগার কাছে হয় তখন অনেক সময় হাফ পেনিস কেটেও রাখা যায়, কিন্তু ডিজিটা ছড়িয়ে গেলে পুরোটাই বাদ দিতে হয়, যাকে এটা অনেক অনেক রকমভাবে কম্প্রোমাইজ করা হয়, কতটা পেনিস রাখা হবে না, তার সেক্স লাইফ, তার ওয়াইফের এজ, তার এজ, ডিজিজের স্টেজ, সব কিছু কনসিডার করে এগুলো ডিসিশন দিতে হয়। এরপরে এলো, এটা তো আমরা পুরুষ মানুষটা চলে গেলাম, কিন্তু মহিলাদের কতগুলো অর্গান স্পেসিফিক আছে, যেমন ব্রেস্ট এবং ইউটেরাস, অ্যাডেনেক্সা, ভেজাইনা, লেবিয়া ইত্যাদি। তার মধ্যে আমি উপর থেকে আসি ব্রেস্ট। ব্রেস্ট ক্যান্সার কিন্তু বেশ কমন একটা ডিজিজ, এবং ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এরা একই সুতোতে, একই গ্রন্থিতে বাধা। এবং মহিলাদের এই তিনটে জিনিসই থাকে, ওভারি, এন্ডোমেট্রিয়াম এবং ব্রেস্ট, এবং এই তিনটে জায়গাতেই তাদের ক্যান্সারের প্রবণতাটা অত্যন্ত বেশি। এছাড়াও আছে সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্সে ক্যান্সার, যেটা কিন্তু বেসিক্যালি ওই অনেকটা ধরতে পারেন, অনেকটা ধরতে পারেন পেনিসের ক্যান্সারের মতো, কিন্তু রেজাল্ট অনেক খারাপ, তারপর ডায়াগনোসিস লেটে হয়। দেহের ভিতরে অর্গান থাকলে ক্যান্সার হলে ডায়াগনোসিস লেট হবে, রেজাল্ট খারাপ হবে, এটা মোটামুটি একটা থিওরি, সত্য আর কি, থিওরি মানে সত্য। তো ব্লাডার বলার পরে আমি কিন্তু মেলদের ক্ষেত্রে প্রস্টেটটা বলতে বলিনি, এরপরে বলবো। তো ব্রেস্ট ক্যান্সারটা প্রথমে আসছে, ব্রেস্ট ক্যান্সার দুটো ব্রেস্ট একসঙ্গে হতে পারে, কম হয়, একই ব্রেস্ট একটা ব্রেস্টই হয়, সাধারণত একটা ফোকাসই বেশি হয়, মাল্টিপল ফোকাসেও হতে পারে একই সঙ্গে, কিন্তু সেগুলো হচ্ছে যাদের কপালটা খুব খারাপ আর কি। তো
কপাল খুব খারাপ মানে যাদের দেহ যারা মোর প্রোন টু ক্যান্সার তাদের ক্ষেত্রে এটা হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রিটা বা ওভারিয়ান ক্যান্সারের বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের যদি থাকে, তার পরবর্তী প্রজন্ম তার বোন তার মেয়ে তার ভাইয়ের মেয়ে তার ইত্যাদি ইত্যাদি সরি বোনের মেয়ে ইত্যাদি ইত্যাদি সবার মধ্যে কিন্তু প্রবণতাটা অনেকগুণ বেশি থাকে। এবং দেখা গেছে এদের একরকমের জেনেটিক কনফিগারেশনের গন্ডগোল থাকে, সেটাকে আমরা ডিটেক্ট করেছি, সেটার নাম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জিন। সেটা আবার দুটো জিন পাওয়া গেছে এখনো পর্যন্ত, 1 এন্ড 2, সেগুলো এ করা যায় মাপাও যায়। 10-12 হাজার টাকা খরচা পথে এখন, আগে 18 হাজার টাকা ছিল বা এখনো এরকম থাকতে পারে, আমি ঠিক জানি না কি রেট নেয়। মিউকাস মেমব্রেন মুখ থেকে বা রক্ত থেকে যে কোনো জায়গা থেকে এই জিনটা টেস্ট করা যায়। আর ব্রেস্ট ক্যান্সার কিভাবে প্রেজেন্ট করে, ব্রেস্ট ক্যান্সারের প্রেজেন্টেশন হচ্ছে একটা লাম্প, শক্ত ডেলার মতো ব্যথা থাকে না, রাফ হয়, ইরেগুলার হয়, শক্ত হয়, এবং ব্রেস্টের মধ্যে মাউসের মতো টাকটাক করে নড়ে না, একটা জায়গায় লেগে থাকে। তার কারণ হচ্ছে ক্যান্সার তো ও তো স্প্রেড করছে, অন্যান্য ব্রেস্ট টিস্যুর সঙ্গে গিয়ে আটকে যাচ্ছে এবং তার মধ্যে সে স্প্রেড করছে। আমি বলেছি আগের দিন যে তোমাদের একটা ক্যান্সার বেসিক্যালি একটা সেলে হয়, কিন্তু আমাদের কাছে যখন আসে তখন সেটা হচ্ছে কোটি কোটি সেল। তখন তো আর লক্ষ সেলে থেকে কখনো ডায়াগনোসিস হতে পারে না, এমনকি স্কিন ক্যান্সারও। এবারে কখন আসে, যখন 2 সেন্টিমিটার তার সাইজ হয়ে গেছে, 3 সেন্টিমিটার সাইজ হয়ে গেছে, কখনো কখনো আসে যখন 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, যখন সেটা পোস্ট ট্রমা করছে, যখন তারপরে ফাঙ্গাস জমে যাচ্ছে, যখন চামড়া ড্যামেজ হয়ে গেছে, এরকমও আসে। এর সংখ্যা অবশ্য কমছে যত মানুষের অ্যালার্টনেস বাড়ছে। তো ব্রেস্ট ক্যান্সারের সম্পর্কে বলি, কমন ক্যান্সার, রেজাল্ট কিন্তু সেই অর্থে খারাপ নয়। মোস্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার ইজ ওয়েল ট্রিটেবল। ট্রিটমেন্ট হচ্ছে তিনটে, নাম্বার 1 হচ্ছে সার্জারি, নাম্বার 2 হচ্ছে কেমোথেরাপি, আর নাম্বার 3 রেডিয়েশন। এবং এখানে ও হরমোনাল ম্যানিপুলেশন বা টার্গেটেড থেরাপিস কিছু স্কোপ আছে, যা দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সারগুলোকে আটকে রাখার চেষ্টা করতে পারি। ব্রেস্টের ক্ষেত্রে ইমিউনো থেরাপির কিছুটা চেষ্টা হয়েছিল, খুব বেশি ভালো ফল পাওয়া যায়নি। তো ব্রেস্ট ক্যান্সার তা সত্ত্বেও এখন মোস্ট অফ দ্য একটু আর্লি ডায়াগনোসিস হলে 15 বছর সিমটম ফ্রি থাকাটা আনইউজুয়াল নয়। এখন এবারে মনে রাখতে হবে যে একদিকে যদি ব্রেস্ট ক্যান্সার হয় তার কি আবার ব্রেস্ট ক্যান্সার হতে পারে? হ্যাঁ হতে পারে, কারণ যাদের ক্যান্সারের প্রবণতা থাকে তারা শুধু সেই অর্গানে হতে পারে তাই না, অন্য অর্গানেও হতে পারে। ব্রেস্ট ক্যান্সারে অনেক সময় আমরা লাম্পেকটমি করি, অর্থাৎ ব্রেস্টটাকে রেখে দিই, যাদের ব্রেস্টটার যে কসমেটিক ভ্যালু তার যে দেখতে ভালো লাগা বা একই রকম একটা নারীত্ব সুলভ লুকটা সেটা ড্যামেজ না হয় তার জন্য শুধু লাম্পটা কেটে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে রেডিয়েশন কেমোথেরাপি নিতে হয়, অ্যাডিশনাল ট্রিটমেন্ট করতে হয়, কারণ আদারওয়াইজ ইট উইল বি ভেরি রিস্কি প্রসিডিওর শুধু লাম্পটুকু কেটে রেখে দেওয়া। ব্রেস্ট ক্যান্সার খুব দ্রুত ছড়ায় হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোডে, যেদিকে ব্রেস্ট সেদিকে লিম্ফ নোডের অ্যাক্সিলার লিম্ফ নোডে ছড়ায়, সেই জন্য সবসময় ব্রেস্ট ক্যান্সারে অ্যাক্সিলারি লিম্ফ নোড বাদ দেওয়া হয়, অথবা ওখান থেকে বেশ কিছু অ্যামাউন্ট অফ লিম্ফ নোড তুলে এনে স্যাম্পল করে করে দেখা হয় ছড়িয়েছে কিনা, যদি ছড়িয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কেমোথেরাপি ইজ এ মাস্ট। ব্রেস্ট রাখলে সাধারণত আমরা তাকে রেডিয়েশনটা দি শুধু লাম্পেকটমি করলে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা করা যায় একটু আর্লি কেস হলে, এবং সেটা একটা পেশেন্টের মোরালস ফ্যামিলির লোকেদের মোরালস সবটাকেই রক্ষা করতে হেল্প করে। একবার ব্রেস্ট ক্যান্সার একদিকে সেরে গেলে ধরো 15 বছর 20 বছর বাদে থাকে, আগে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, অবশ্যই পারে। আমি নিজে দেখেছি 27 বছর আগে আমরা তার ব্রেস্ট ক্যান্সার অপারেশন করেছি, 27 বছর বাদে যখন ভদ্রমহিলা বুড়ি হয়ে গেছেন, বেশ বয়স্কা, প্রায় 80 কাছে পৌঁছে গেছে, মানে মোর দেন 75, বোধ হয় 77 বা 78 ইয়ার্স ছিলেন তখন, অন্য ব্রেস্টে তখন তার চেহারাও ভেঙে গেছে, আর একটা টিউমার নিয়ে এলেন এবং দ্যাট ওয়াজ অলসো প্রুভড অ্যাজ ব্রেস্ট ক্যান্সার। সুতরাং ব্রেস্ট ক্যান্সার যতদিন ব্রেস্ট টিস্যু থাকবে ততদিন ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকবে। একবার ব্রেস্ট ক্যান্সার তুমি একদিকে ট্রিটমেন্ট করেছো মানে আর হবে না, এরকম ব্যাপারটা নয়। কিন্তু এটা গেল ব্রেস্ট। এবারে নেক্সট লেট আস কাম টু ওভারিয়ান ক্যান্সার।
ওভারিয়ান ক্যান্সারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এই যে ওভারিগুলো দুটো পেটের মধ্যে থাকে, পেলভিসের মধ্যে থাকে। মেয়েদের পেলভিস বিরাট, তারপরে পেট বিরাট, সে পুরুষ কি মেয়ে সবারই। ফলে অনেকটা বড় না হওয়া পর্যন্ত বা অনেক কিছুটা কিছু সিমটম না হওয়া পর্যন্ত আর ডায়াগনোসিস হয় না, কারণ রুটিন চেক আপ করা খুব ডিফিকাল্ট। বেশ, যেমন আমরা রুটিন চেক আপ করতে পারি ডেইলি, সপ্তাহে সপ্তাহে, পেশেন্টকে শিখিয়ে দিলে সে নিজে সপ্তাহে সপ্তাহে করতে পারে, সে মাসে মাসে করতে পারে, মাসে মাসে করতে বলা হয়, আর ডাক্তারদের দিয়ে 6 মাস ছাড়া বা 1 বছর ছাড়া বা আল্ট্রাসাউন্ড করে দেখা। অনেকে ম্যামোগ্রাফি রেকমেন্ড করেন, কিন্তু আমি পার্সোনালি কটা করি না, মানে রেডিওলজিক্যাল ম্যামোগ্রাফি, কারণ আমার মনে হয় যে আল্ট্রাসাউন্ড ইজ লেস রিস্কি অ্যান্ড মোর ইনফরমেটিভ, যদিও আল্ট্রাসাউন্ডটা অনেক সময় বেশি ইনফরমেশন দেয়, সেটা কনফিউশনের কারণ হয়। তো যাই হোক, ব্রেস্ট ক্যান্সারের পরে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোস করতে গেলে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া ইনিশিয়ালি কোনো ডায়াগনোসিস নেই। এখন কেন একটা লোক করবে, পেটটা বড় হয়ে যাচ্ছে, তার মানে অলরেডি তার টিউমার বড় হয়ে গেছে এবং পেটে জল জমে গেছে, এটা অ্যাবনর্মাল ব্লিডিং হলো, সেটা হতে পারে, ওর টিউমারটা টর্সন হয়ে গেল, হতে পারে, কোনো না কোনোভাবে যদি হয় তাহলে সেটা করা হয়। ওভারিতে যে কোনো সলিড টিউমারকে আমরা ক্যান্সার বলে আগে ধরে নিই, ওভারিতে যদি সলিড কোনো টিউমার থাকে বা একটা টিউমারের মধ্যে জল আছে এবং সলিড আছে, সলিড কম্পোনেন্ট যদি থাকে, তাহলে আগে সেটাকে ক্যান্সার ধরে নিতে আমাকে ট্রিট করতে হবে। আর্লিয়ার দ্য ট্রিটমেন্ট বেটার দ্য রেজাল্ট, বাট আনফর্চুনেটলি ব্রেস্ট ক্যান্সার অন অ্যান অ্যাভারেজ ডায়াগনোসিস হওয়ার পর অপারেশন এবং কেমোথেরাপি সত্ত্বেও লাইফ স্প্যান 4 to 5 years। রিসেন্ট টাইমে কেমোথেরাপির শক্তি বাড়ার পর ওটা হয়তো 5 to 6 years হয়েছে অন অ্যান অ্যাভারেজ, কিন্তু সিচুয়েশনটা খুব ভালো বদলায়নি, তার কারণটাই হচ্ছে ওই যে রেজাল্টটা খুব খারাপ। তো আমি আরেকটা ক্যান্সার বলতে ভুলে গেছিলাম, গলব্লাডার ক্যান্সার, কেউ মনেও করে দিতে পারেনি, পরে আসছে বড়। তাহলে ওভারিয়ান ক্যান্সার কমন। নেক্সট হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারগুলোতে জেনারেলি ব্লিডিং হয়, এটা একটা ভালো লক্ষণ যে ওখানে ব্লিডিং হয়, অ্যাবনর্মাল টাইপের ব্লিডিং হয়, আর পার্টিকুলারলি পোস্ট মেনোপোজাল ওমেনদের যদি ব্লিডিং হয়, সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড করে আল্ট্রাসাউন্ড করে যদি দেখা যায় এন্ডোমেট্রিয়াল যতটা পাতলা থাকার কথা তার চেয়ে অনেক বেশি মোটা আছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেশি আছে, তাহলে ইমিডিয়েটলি তাকে একটা DNC করে বায়োপসি করো, ডাইলেটেশন কিউরট এজেন্ট টেক দ্য টিস্যু ফর বায়োপসি। এই বায়োপসি গাইনোকোলজিস্টরা করেন, বায়োপসি করে যদি দেখা যায় ম্যালিগন্যান্সি আছে তাহলে ওকে র্যাডিক্যাল হিস্টেরেক্টমি করে দেওয়া হয়, এবং তারপর সেই স্যাম্পল দেখে পরে ঠিক করা হয় আর কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা, অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট লাইক কেমোথেরাপি, রেডিয়েশন ইত্যাদি। এরপরে হচ্ছে একটু আনরিলেটেড, আনরিলেটেড কি আনরিলেটেড হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার সার্ভিক্সে হয়, ওই যেটা ভেজাইনার মধ্যে যে সার্ভিক্সটা ঝুলতে থাকে ওখানে, যে ভেজাইনাল মিউকস আর ওর মিউকসার মেমব্রেনটা একই। সার্ভিক্সে কেন হয়, আগে মনে করা হতো এটা খুব ইঞ্জুরি থেকে হয়, ঘা থেকে হয়, বাচ্চা হলে হয়, এটা মনে করা হতো, কিন্তু এখন মনে করা হয় যে ওটা ইনফেকশন থেকে হয়। ইনফেকশনের মধ্যে যে ভাইরাসটাকে আইডেন্টিফাই করা হয়েছে তার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা আমি গতদিন বলেছি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে ইনফেকশন হতে 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 যে সার্ভিসাইটিস হয়, ভাইরাল সার্ভিসাইটিস, সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সার স্টার্ট হয়। এটা বেসিক্যালি স্কোয়ামাস সেল টাইপ অফ কার্সিনোমা, এটা মানে স্কিন ক্যান্সার টাইপের, কিন্তু একটু দেরিতে ডায়াগনোসিস হয়, স্কিনে যত তাড়াতাড়ি দেখা যায় তো দেখা যায় না। জেনারেলি যাদের সেক্স লাইফ থাকে তাদের পোস্ট কয়টাল ব্লিডিং হয়, অর্থাৎ ইন্টারকোর্স করার পরে দেখবে যে কমপ্লেন করছে দুজনই যে তারা ব্লাড দেখেছে, এই ব্লাড দেখা গেলে তখন সন্দেহ করা হয়, বিকজ ইটস পেনলেস, জাস্ট লাইক মোস্ট অফ দ্য ক্যান্সার্স বা অলমোস্ট অল ক্যান্সার্স এক্সেপ্ট ভেরি ফিউ, দিস ইজ অলসো পেনলেস ক্যান্সার আনলেস, যতক্ষণ না ওটা একটা নার্ভগুলোকে সাইডে গিয়ে খেতে খেতে ডার্ভগুলোকে ধরে ফেলছে, খাওয়া শুরু করা যায়। তো এই হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই প্রসঙ্গে পুরুষদের একটা ক্যান্সারের কথা বলে রাখি, ব্লাডারের পরেই থাকে, যেটা এখানকার ইউটেরাসের সঙ্গে সিডোনিবাস ধরা হয়,
মহিলাদের ইউটেরাস এবং পুরুষদের সেটাকেই প্রস্টেট গ্ল্যান্ড মতো ধরা হয়। সেই প্রস্টেট গ্ল্যান্ডে যে ক্যান্সারটা হয় এটা খুব কমন, হায়ার দ্য এজ হায়ার দ্য রেট। 90 বছরের উপরে একটা অটোপসির সিরিজে দেখা গেছে যে 100 জনের মধ্যে 33 জনের প্রস্টেট ক্যান্সার আছে। এটা কিন্তু কেউ প্রস্টেট ক্যান্সার মারা যায়নি, প্রস্টেটে রুটিন বায়োপসি করতে গিয়ে ডিজিজ খুঁজতে গিয়ে হ্যাঁ আমরা খুঁজে বের করলাম যে প্রস্টেট ক্যান্সারটা এত এটাই কখন। প্রস্টেট ক্যান্সারের বিহেভিয়ারটা খুব মানে আনপ্রেডিক্টেবল, কিছু কিছু ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের বিহেভিয়ারটা হচ্ছে এরকম, ক্যান্সার হয়েছে কোনো সিমটম নাই 30 বছর 40 বছর থেকেই গেল। কিছু লোকের প্রস্টেটে ক্যান্সার হয়েছে সেটা আস্তে আস্তে গ্রো করলো, কিছু কিছু প্রস্টেট ক্যান্সার হয়েছে র্যাপিডলি গ্রো করলো। মানে এইটা কোনো অ্যানাপ্লাস্টিক ক্যান্সার না, প্রস্টেটের যে অ্যাডেনোকার্সিনোমা প্রস্টেট বলে একই ক্যান্সার এরকম বিভিন্নভাবে বিহেভ করে, কিন্তু প্রস্টেট ক্যান্সারের বিহেভিয়ারটা খুব আনকম মানে বোঝা যায় না। কিন্তু প্রস্টেট ক্যান্সার ইজ ভেরি ভেরি কমন ক্যান্সার অ্যামং দি মেল পার্সন অ্যান্ড প্রবলি দি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লিডিং কজ অফ ডেথ অলসো অ্যামং দি মেল পার্সন। প্রচুর পেশেন্ট কোমরে ব্যথা নিয়ে আছে, ততদিনে প্রস্টেট ক্যান্সারে কিন্তু সে পেচ্ছাপ আটকাচ্ছে না, সে কোমরে ডিপোজিট হয়ে কোমরের হাড়কে নরম করে দিয়ে কোমরের হাড়ের সহ্য শক্তি মানে ওজন ক্যারি করার শক্তিটা না থাকার জন্য তার ফলে সেখানে যন্ত্রণা ব্যথা আরম্ভ করে দিয়ে সে প্রথমে অ্যাপিয়ার করে। এটা হচ্ছে প্রস্টেট ক্যান্সারের গল্প। আমরা মোটামুটি মেজর ক্যান্সার গুলোই বলে দিয়েছি, এবার হচ্ছে জেনিটাল ক্যান্সার, যেমন পুরুষের ক্ষেত্রে বলেছি পিনাইল ক্যান্সার হয়, এখানে ভেজাইনাল ক্যান্সার হতে পারে, ভালভাতে ক্যান্সার হতে পারে। ভালভাল ক্যান্সার গুলো বেসিক্যালি স্কিন ক্যান্সার টাইপের, ভেজাইনাল ক্যান্সারটা মেজরটাই তাই, যেখানে কাটার সুযোগ আছে কাটো, না পারলে রেডিয়েশন দাও, না পারলে কেমোথেরাপি দাও, এটা হচ্ছে ট্রিটমেন্টের বেসিক পলিসি। কিন্তু আমি মিস করে গেছি আরেকটা ক্যান্সার, সেটা হচ্ছে গলব্লাডার ক্যান্সার। গলব্লাডার ক্যান্সার কিন্তু আদৌ আনকমন নয়, যথেষ্টই দেখা যায় গলব্লাডার ক্যান্সার, এমনকি কখনো কখনো কমন বাইল ডাক্টেও ক্যান্সার দেখা যায়, তার চেয়ে গলব্লাডার ক্যান্সার অনেক বেশি হয়। গলব্লাডার ক্যান্সার সম্পর্কে আগে একটা ধারণা ছিল যে 25 বছর যদি গলব্লাডারে পাথর থাকে তাহলে ক্যান্সার হতে পারে, কিন্তু এই ধারণাটা বর্তমান কালে খুব বেশি কার্যকরী বলে দেখা যাচ্ছে না, মানে প্রমাণ করা যাচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে না যে গলব্লাডারের এই পাথর থাকার জন্য হয়। কিন্তু পাথর থাকলে হয় না এটাও খুব পরিষ্কার করে বলা মুশকিল আছে, ফলে এই সমস্যাটা আছেই যে পাথর থাকলে হয় কি হয় না। তো যাই হোক, গলব্লাডারে 25 বছরের বেশি পাথর রাখাটা কখনোই বাঞ্ছনীয় নয়, কারণ তার মধ্যে অন্যান্য প্রবলেমগুলো তাদের হতে থাকে। গলব্লাডার ক্যান্সারের ডায়াগনোসিসটা বেশ লেটেই হয়, মোস্ট অফ দ্য কেসেস জন্ডিস নিয়ে অ্যাপিয়ার করে। আর গলব্লাডারে যদি কারো ক্যান্সার হয় তার জন্ডিস হবে কেন, তার কারণটা হচ্ছে গলব্লাডার থেকে সেটা হয় ডাইরেক্টলি ইনফিল্ট্রেট করে গেছে পিত্তনালীতে, অথবা ওখানে লিমনোড গিয়ে লিমনোডটা আবার পিত্তনালীতে আটকে গেছে এইভাবে, তার মানে হচ্ছে এবং ইতিমধ্যে সে লিভারেও কিছুটা ঢুকে যায়, এগুলো হচ্ছে একটু লেট কেস। এরকম যদি হয় তখন আমরা সবসময় চেষ্টা করি যেটা, কারণ এখানে কেমোথেরাপি রেডিয়েশনের বিশেষ কোনো রোল নাই, অপারেবল ফেজে যদি আসে তাহলে রেজাল্ট একটু কম্পারেটিভলি বেটার, অপারেশন করে আমরা বাদ দিয়ে দিই। আর যদি নিতান্ত না পারা যায় তখন মানে অপারেশন মানে গলব্লাডার বাদ দেওয়া, পিত্তনালী বাদ দেওয়া, তার সঙ্গে অন্যান্য টিউমার জায়গাগুলো বাদ দেওয়া, দিয়ে নতুন করে রাস্তা তৈরি করা, কাজটা সবসময় যে ফিজিবল হবে তা হবে না, কারণ অনেক সময় এরা পোর্টাল ভেন ধরে নেয় বা অন্যান্য রক্ত সিরা টিরাগুলোকে ধরে নেয়, তখন অপারেশন করার কোনো মানে হয় না। দ্যাট ইজ এ কেস যেখানে অপারেশন প্রডিউসেস নো রেজাল্ট অথবা মে কজ ডেথ অ্যাট অপারেশন টেবিল। অনেক অ্যাভারেজ দেখা গেছে যে পিত্ত গলব্লাডার ক্যান্সার ডায়াগনোসিস থেকে মৃত্যু পর্যন্ত সময় হচ্ছে 1.5 বছর ইনস্পাইট অফ অপারেশন অ্যান্ড আদার থিংস। হয়তো অপারেশন করলে একটা বেশি 4 বছর বাজলো, যার অপারেশন করা গেল সে 6 মাস বাজলো, সব মিলিয়ে 1.5 বছর একটা হিসেব পাওয়া যায়। এর অপারেশন হচ্ছে রেডিক্যাল কোলোসিস্টেক্টমি, অর্থাৎ গলব্লাডার কাটা হয়, তার সঙ্গে কমন বাইল ডাক্ট দরকার হলে কেটে দেওয়া হয়, নাহলে রেখে দেওয়া হয়, চতুর্দিকে লিমনোড গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, হোর সঙ্গে অ্যাডজাস্টেন্ট যে লিভার আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে রাখা হয় এবং তারপরে একটা থেরাপি ট্রায়াল কেমোথেরাপিও দেওয়া হয়।
আরে রেডিয়েশনের বিশেষ কোনো ভূমিকা নেই, কেমোথেরাপির বিশেষ কোনো ভূমিকা নেই। এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে আমাদের বিভিন্ন ক্যান্সারের পটভূমি ও রক্তের ক্যান্সার। আমি একটু বলেছি টুকটাক কথা, রক্তের মধ্যে যে WBC থাকে, WBC তাতে বিভিন্ন রকমের ক্যান্সার হয়। এখন WBC যেটা ম্যাচিওর হয়ে রক্তে এসে গেছে সেখানে ক্যান্সারটা তো হতে পারে না, WBC যখন তৈরি হয় সেই জায়গাতে ক্যান্সারটা হয়, অর্থাৎ বোন ম্যারো, স্প্লিন ইত্যাদি, এটা হচ্ছে সোর্স। এবং তারা এই ম্যাচিওর সেলগুলো, অপদার্থ সেলগুলো, যে সেলগুলো একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করতে পারে না, তারা রক্তে লক্ষ লক্ষ ঘুরে বেড়াতে থাকে হাজারের পরিবর্তে। এই অপদার্থ সেলগুলি বিভিন্ন জায়গায় জমা হয়ে সেখানে গিয়ে টিউমারের জন্ম দেয় এবং ছড়িয়ে পড়ে, দিয়ে মৃত্যুর কারণ হয়। এটা হচ্ছে লিম্ফোমা, সরি এটা হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া বহু রকমের লিউকেমিয়া আছে, তবে ক্রনিক লিউকেমিয়ার রেজাল্ট ভালো, তার সেখানে জেনারেলি এতটা তীব্র হয় না। ক্রনিক লিউকেমিয়া বেশি লোকে, বেশি বয়স্ক লোকেদের, মানে লোক মানে হচ্ছে এখানে নারী পুরুষ বোধ, আর অ্যাকিউট লিউকেমিয়া কম বয়স্ক লোকেদের, কম বয়স মানে বাচ্চাদের মধ্যেই বেশি হয়, তবে যে কোনোটা যে কোনো জনে হতে পারে। এই মোটামুটি টিউমার, তবে কমন টিউমার যদি তুমি আমাকে বলো যে কি কি হয়, তার মধ্যে শিওরলি লাং ক্যান্সার, প্রস্টেটিক ক্যান্সার, ওরাল ক্যান্সার ভেরি কমন এবং মেল, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এখন সার্ভাইকাল ক্যান্সারটা বেশ কমে গেছে, ভেরি কমন এবং ফিমেল। তবে যে কোনো ক্যান্সার যে কোনো জনের হতে পারে, মেলেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, হয়ও, কিন্তু সংখ্যাটা খুবই কম। বুঝে গেল? ক্যামেরাটা উপর দিকে থাকার জন্য আমার চোখটা সবসময় নিচের দিকে লাগছে। তো এই হচ্ছে ক্যান্সারের মূল কথা। তাহলে আমি এটাকে এক যদি একটু একটু সিনপসিস করে দিই শেষ করে দেবো, অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে সময়। সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা ছিল, এখানে একটা চ্যাপ্টার আছে দেখবে 93-তে লেখা আছে, জরায়ুর ক্যান্সার এবং স্তনের ক্যান্সার। আমি বলেছি ওদের, ইনক্লুডিং তোমাদের কোর্স ডাইরেক্টরদের, যে শুধুমাত্র এই দুটো ক্যান্সারের কথা বলার বিশেষ কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে যদি আলোচনা করতে হয় তাহলে আমাদের কমন যে ক্যান্সারগুলো হয় সেগুলো নিয়ে একটা আইডিয়া স্টুডেন্টদের দিতে হবে। লাং ক্যান্সার তোমরা সবাই দেখতে পাবে জীবনে যদি প্র্যাকটিস করো। তোমরা প্রোস্টেটের ক্যান্সার হচ্ছে শুনতে পাবে, দেখতে পাবে, কিডনি ক্যান্সারও পেতে পারো, গলব্লাডার ক্যান্সার পাবে, লিভার ক্যান্সার পাবে, তারপরে ওভারিয়ান ক্যান্সার পাবে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পাবে, রেটিনোব্লাস্টোমা তুমি নাও দেখতে পাবে চোখেরটা, ব্রেনে ক্যান্সার হয়েছে শুনতে পাবে, মুখে ক্যান্সার হয়েছে শুনতে পাবে, দেখতেও পাবে। তাহলে এগুলো হচ্ছে কতগুলো কমন ক্যান্সার। লিউকেমিয়া হয়েছে দেখতে পাবে বা শুনতে পাবে, তারপর লিমনোডে ক্যান্সার হয়েছে, হজকিন্স বা নন হজকিন লিম্ফোমা এও দেখতে পাবে, এগুলো হচ্ছে কমন ক্যান্সার। ক্যান্সারের তাহলে বেসিক এখানে একটা দেখো, একটা ছবি দেখাচ্ছে, এই ছবিটাতে আছে একটা কিডনি, কিডনির মধ্যে দেখো একটা টিউমার হয়েছে। কিডনি কিন্তু কিডনি সম্পর্কে বলে দিতে পারে, কিডনি টিউমার, সলিড টিউমার অফ দ্য কিডনি ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ ক্যান্সার আনলেস প্রুভড আদারওয়াইজ। যতক্ষণ না অন্য কিছু প্রমাণিত হচ্ছে ততক্ষণ ওটাকে ক্যান্সার হিসেবেই ধরা হয়। এবার ধরো এই লোকটার একটাই কিডনি আছে, এই পার্টিকুলার লোকটা, তাহলে কি হবে? এর কিডনির শুধু এটা তো অ্যাকচুয়ালি মিড জায়গায় হয়েছে, খুব বাজে জায়গা। এক্ষেত্রে যদি আপার পোলে হতো তাহলে আপার পোলে কোলেক্টমি করা হতো, মানে আপার পার্ট অফ দ্য কিডনি বাদ দিত, লোয়ার হলে লোয়ারটা বাদ দিত। এক্ষেত্রে এর যেদিকটা বেশি আছে সেদিকটাকে রেখে দিয়ে অন্য দিকটাকে বাদ দিয়ে দিতে হবে, ধরো অন্য কিডনিটা খুব খারাপ অবস্থায় আছে বা অন্য কিডনি নেই, তাহলে এই কিডনি বাদ দেওয়ার পরে কিন্তু তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে অফ সার্ভাইভাল। কিডনিটা বাদ দিয়ে একে করা হয়, ডায়ালিসিস করতে করে রাখা হয়, কিডনি যখন পাওয়া যায় তখন কিডনি লাগিয়ে দেওয়া হয়। বুঝা গেল?
তার আগে অবশ্য অনেক সময় ট্রিটমেন্টটাও শেষ করে দেওয়া হয় রেডিয়েশন টেডিয়েশন দিয়ে, তাতে ফিল্ডে যদি মানে বেডে যদি কিছু টিউমার থাকে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। এই তাহলে আমরা সংক্ষেপে যদি আসি, কি হলো, কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে এক, টিউমার মানে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার যে কোনো লিভিং টিস্যুতে হতে পারে, কিছু টিস্যুতে কমন, কিছু টিস্যুতে আনকমন, কিছু বিশেষ ধরনের টিউমার বিশেষ বিশেষ ধরনের টিস্যুতে কমন, অন্যগুলো আনকমন। প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, প্রত্যেকটা চরিত্র এক এক রকম বিহেভ করে, এক এক রকমভাবে তারা ঠিক চিকিৎসা রেসপন্ড করে, সেই জন্য প্রত্যেকটা এই আলাদা আলাদা ক্যান্সারকে আলাদা আলাদা রোগ হিসেবে ধরা হয়। এই জন্য ক্যান্সার একটা ক্যাটেগরি অফ ডিজিজ, কিন্তু ক্যান্সার একটা ডিজিজ না, একটা একটা অনেকগুলো রোগের সমন নয়, অনেক রকম রোগই ক্যান্সার হতে পারে, অনেক রকম ক্যান্সারই ক্যান্সারের ক্যান্সার হতে পারে, অর্থাৎ অনেক রকম রোগ যেগুলোর মধ্যে কিছু কমন ফিচার আছে সেগুলোকে আমরা ক্যান্সার বলি। কিন্তু সবার ট্রিটমেন্ট এক নয়, তা সত্ত্বেও মূলত এগুলো ডায়াগনোসিস করার জন্য চোখে দেখা, প্যালপেট করা, স্ক্যান করা, রক্ত পরীক্ষা বা রক্ত পরীক্ষা করে মার্কার দেখা, যেটা আগের দিন বলেছি, ব্লাড মার্কার দেখা, অন্যান্য ইমেজিং টেস্ট যেমন আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, পেট স্ক্যান বা এমআরআই স্ক্যান, এগুলো দিয়ে আমরা রোগটাকে নির্ণয় করার চেষ্টা করি বা স্টেজিং করার চেষ্টা করি, অর্থাৎ কতদূর ছড়িয়েছে। তারপর আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে রোগটা আমরা কোথায়, রোগটা কোথায় দাঁড়িয়ে আছে, রোগের চরিত্রটা জানার জন্য মানে রোগটা কোথায় দাঁড়িয়ে আছে জানার চেষ্টা করা হয়। কিন্তু রোগটা এক্স্যাক্টলি তার নেচারটা জানার জন্য আমাদের সাইটোলজি অথবা টিস্যু ডায়াগনোসিস ইজ এ মাস্ট, সাইটোলজি অথবা টিস্যু ডায়াগনোসিস ইজ এ মাস্ট। এই এগুলো হলে আমরা ডায়াগনোসিস করতে পারি। ধরো এখানে একটা ব্রেস্ট টিউমারের ছবি তোমাদের দেখানো হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা কিন্তু আলট্রাসাউন্ডে লোকেট করতে পারবো, ওখান থেকে রেফারেন্সই করে নিতে পারবো। তাহলে এটাকে ডায়াগনোসিস করার জন্য আমাদের কি লাগে, ধরে নেওয়া যাক এই পার্টিকুলার ব্রেস্ট ক্যান্সারটা। পেশেন্ট এসে বললো আমার বুকে না একটু আজকাল স্নান করতে গিয়েছিল ডলা ডলা কি একটা পাকি আছে, ব্যথা করে না, ব্যথাটা তো কিছু নেই, খুব খুশি, ব্যথা নেই। কিন্তু ব্যথা থাকলে খুশি হওয়ার কথা, কারণ অ্যাটলিস্ট ব্যথা ব্যথা দিয়ে ক্যান্সারটা শুরু হয় না। তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সে একটা টিউমার আছে। তাহলে আমি সেই টিউমারটা কি করবো নেক্সট, আলট্রাসাউন্ড করতে ওরা সন্দেহজনক করে বললো যে না এর নেচারটা যা, বিআই মানে এই যে রেটিং যা, এর যা স্কোর, তাতে এটা ক্যান্সার হওয়ার চান্স আছে। সঙ্গে সঙ্গে আমরা একজন এর কাছে পাঠালাম, প্যাথোলজিস্টের কাছে মানে সাইটোলজিস্টের কাছে। সে ওর একটা সেলগুলো নিয়ে এফএনইসি করলো, করে বললো যে দেখো আমি ভালো করে বুঝতে পারছি না, তবে এটা ক্যান্সারের চান্স যথেষ্ট রয়েছে। তখন তোমার তুমি কি করবে, তখন তোমার হাতে আর কোনো পথ থাকলো না, হয় তোমাকে লাম্পেক্টমি করতে হবে, ওইটাকে লাম্পটা কেটে বাদ দিয়ে পাঠাতে হবে বায়োপসি করতে, অথবা কোর বায়োপসি করতে হবে। কোর বায়োপসি কি না, একটু চামড়া কেটে একটা নিডল আছে বা নিডলটাকে তুমি পাঠিয়ে দিতে পারো লোকাল দিয়ে, টাক করে ভিতরে ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে দিয়ে ওখান থেকে মাংসপিসটা কেটে নিয়ে এলে, টিউমারটাকে কেটে নিয়ে এলে। এই যে কেটে নিয়ে আসা, তারপর তুমি কিছুটা টিস্যু পেলে, টিস্যুটা দেখে বললো যে না এটা ব্রেস্ট ক্যান্সার, তখন তুমি এবার ট্রিটমেন্ট প্ল্যান করলে। কি প্ল্যান করবে, প্ল্যান করার আগে হয়তো তোমাকে প্রশ্ন করলো আচ্ছা আমার অন্য কোথাও ছড়িয়ে যায়নি তো, তখন তুমি তার একটা পেট স্ক্যান করলে, পেট স্ক্যান করে দেখলি যে না মেটাবলিক অ্যাক্টিভিটি শুধু মানে অ্যাবনর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটি শুধুমাত্র ব্রেস্টের মধ্যেই আছে, তাই মেটাবলিক্যালি অ্যাক্টিভ লিসেন বলতে শুধু ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা খুঁজে পাচ্ছি। এবার ব্রেস্ট ক্যান্সারটাকে তুমি অপারেশন করলে, তারপর তাকে কেমোথেরাপি দিলে বা রেডিয়েশন দিলে বা কেমোথেরাপি রেডিয়েশন দুটোই দিলে, তারপর তাকে ফলো আপ করতে থাকলে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 5 বছরের পরে তুমি তাকে বললে যে তোমার প্রাইমারি টিউমারটা বেসিক্যালি কিওর হয়েছে, বাট উইল এগেন রিভিউ ইয়ারলি অ্যান্ড টিল 10 ইয়ে 15 ইয়ার্স, 15 বছর করলে 15 বছরের মধ্যে কোনো রেকারেন্স হলো না, তা তুমি এবার বলতে পারো যে ইউ আর মোর অর লেস কিওর ফ্রম ইউর ডিজিজ, বাট কিপ ওয়াচ।
এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা। ক্যান্সার একটা বিগ সেগমেন্ট, কিন্তু ক্যান্সার পেশেন্ট সবাই পাবে। গ্রামীণ চিকিৎসক যে সমস্যা হচ্ছে, ক্যান্সারের চিকিৎসা করার খুব স্কোপ নাই। কিন্তু এখানে একটা কথা আমি আজকে তোমাদের আলোচনায় অ্যাড করব, যে আলোচনাটা যে ক্যান্সারের চিকিৎসা কি, এইটা এখানে অতটা নেই, কিন্তু এটা এইখানে তোমাদের একটা বিরাট ভূমিকা থাকবে। সেটা কি? এটা হচ্ছে অ্যাডেড পার্ট। ক্যান্সারের যখন আমরা চিকিৎসা করি তখন কি করি? প্রথম আমাদের কি টার্গেট থাকে? রোগটাকে নির্মূল করা। কিন্তু ধরো তার আবার ক্যান্সার হলো, বা সে যখন এসেছিল তখনই তার নির্মূল করার কোনো জায়গা ছিল না, বা ধরে নাও ক্যান্সার আমরা স্টেজ করি, আর্লি স্টেজ, লেট স্টেজ, একদম খুব লেট স্টেজ, আমি এই 1, 2, 3, 4, 5 এগুলো পড়াচ্ছি না, লেট স্টেজ, যখন আমাদের হাতে আর কিছু করার জায়গা নেই, তখন আমরা তাকে সাপোর্ট দিতে থাকি। সেই সাপোর্টের দর্শনটা কি? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মানে আশা। ধরে নেওয়া যাক একটা লোকের লাঙে ক্যান্সার হয়েছে, তাহলে তার কাশি হচ্ছে, রক্তপাত হচ্ছে, আমরা রেডিয়েশন দিয়েছি কিছু হয়নি, কেমোথেরাপি দিয়েছি ফল হয়নি, আমরা এবার তাকে বিভিন্ন রকমের টার্গেটেড থেরাপি করছি, ট্যাবলেট খাওয়াচ্ছি, তাতে দেখা যাচ্ছে লোকটা 4 বার পরিবর্তন, বা 2 বারের পরিবর্তে এখন 8 বার করে পায়খানা করছে, সহ্য করতে পারছে না। এইসব আছে, বিভিন্ন ওষুধে বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে, আবার নাও হতে পারে। এবার এই লোকটাকে নিয়ে আমরা কি করব? এবার একসময় তার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে একটু অক্সিজেন দেওয়া হচ্ছে, তাকে একটু ডেরিফ্যালিন দেওয়া হচ্ছে, একটু গাবি করছে ওষুধ খেয়ে, তাকে একটু অন্যান্য সেট্রোন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বা ট্যাবলেট দেওয়া হচ্ছে, বমি করছে, কিছু সেলাইন দেওয়া হচ্ছে, আই মিন ইন্টারভিনাস ড্রিপ, তাদের কিছু ফিডে ফুড দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। এই প্যালিয়েটিভ কেয়ারেরও একটা ফেজ আছে, যখন আমরা বলি টার্মিনাল কেয়ার, অর্থাৎ শেষ যাত্রার আগের কেয়ারটা। এই যে দুটো কেয়ার আমরা দিই না, প্যালিয়েটিভ কেয়ার এবং টার্মিনাল কেয়ার, এই কেয়ারগুলো একটু মানে ঝামেলার। কিন্তু এখানে হেলথ ওয়ার্কারদের, সমস্ত স্তরের হেলথ ওয়ার্কারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা মনে রাখা দরকার। সেটা কিরকম? যেমন ধরো গলায় একটা ক্যান্সার হয়েছে, আমরা কিছুই করতে পারছি না, আমরা একটা ট্র্যাকিস্টমি করে দিয়েছি, তাহলে তার ট্র্যাকিস্টমি কেয়ারটা তোমাদের একটু একটু জানতে হবে। জেনারেলি যেখান থেকে ছাড়া হয় তখন কিছুটা বলে দেওয়া হয় বাড়ির লোকেদের, তার সাকার রাখা, তাকে কাঁসানো, তাকে মোটিভেট করা ইত্যাদি। যেমন ধরো কারো খুব লাংটা বললাম, এবার ধরো কারো ইসোফিজিয়াল ক্যান্সার হয়েছে, তার ইসোফেগাস থেকে ব্লাড ভেসেল টেসেল সব জড়িয়ে গেছে, আমরা হয় তাকে একটা ফিডিং গ্যাস্ট্রোস্টমি করে দিয়েছি, অর্থাৎ স্টোমাকে খাবার দেওয়ার আয়োজন, ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়, অথবা তাকে একটা ফিডিং জেজুনোস্টমি করে দিয়েছি, অর্থাৎ একটা রাইস টিউব পেট ফুটো করে, চামড়া ফুটো করে পেটের মধ্য দিয়ে ওখানে ঢুকিয়ে দিয়েছি, তাকে খাওয়াতে হয় রেগুলার, সে ওই খাবারটা নিয়ে কিন্তু ঘুরে বেড়াতে পারে যতক্ষণ না তার ব্যথা যন্ত্রণা হচ্ছে। ইতিমধ্যে উপরটা আমরা একটু হয়তো রেডিয়েশন দিলাম, কেমোথেরাপি দিলাম, যদি রেসপন্ড করে, যদি রিগ্রেস করে লিসেনটা, তার মধ্যে তার নিউট্রিশনটা ভালো হলো, তাহলে এটা একটা প্রি অপারেটিভ অ্যারেঞ্জমেন্টও হতে পারে, অথবা টার্মিনাল কেয়ারও হতে পারে, মানে প্যালিয়েটিভ কেয়ারও হতে পারে, এবং যে প্যালিয়েটিভ কেয়ারটা আলটিমেটলি টার্মিনাল কেয়ারে চলে যাবে। টার্মিনাল কেয়ারটা তোমাদের পরে একটু বলছি, বহু ক্ষেত্রে টার্মিনাল কেয়ারে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ সবসময় বড় বড় হাসপাতালে রেখে পেশেন্টের মৃত্যু করার জন্য, মানে তার মৃত্যুটার মৃত্যুর জন্য যে হিউজ অ্যামাউন্ট অফ বিল হবে, সে বিলটা আমাদের দেশের মানুষ টলারেট করতে পারবে না। তো প্যালিয়েটিভ কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার ইজ বেসিক্যালি সাপোর্ট। লোকটা যে কষ্টটা হচ্ছে তুমি তাকে সাপোর্ট দিচ্ছ, লোকটা বলছে আমার পায়ে ব্যথা করছে কারণ তার তো পায়ে ক্যান্সার আছে, তুমি তাকে অ্যানালজেসিক দিচ্ছ, পেনকিলার দিচ্ছ। প্যালিয়েটিভ কেয়ার ইজ এ সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। শ্বাসকষ্ট হচ্ছে, তুমি বুকটা দেখে মনে হলে একটু স্প্যাজম আছে, একটু ইনফেকশন থাকতে পারে, তাকে
অ্যান্টিবায়োটিক দেবে। ক্যান্সার পেশেন্টদের অ্যান্টিবায়োটিক কিন্তু একটু লিবারেলি দেওয়া হয়। তার কারণটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের বডি ইমিউনিটি, যেমন ডায়াবেটিক পেশেন্টদের বডি ইমিউনিটি ফল করে যায়, ক্যান্সার পেশেন্টদের কিন্তু বডি ইমিউনিটি খারাপ থাকে। সেদিকে সহজে ইনফেকশন এবং ইনফেকশন রিলেটেড কমপ্লিকেশন অ্যান্ড ডেথ হয়, সেই জন্য এদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটু আর্লি স্টার্ট করা হয়, যখন তোমার মনে হবে যে অ্যান্টিবায়োটিক দেবে কি দেবে না তখন তোমার দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে একটা প্রবলেম। ক্যান্সার, রিমাটয়েড, মানে যেখানে যাদের ইমিউনো কম্প্রোমাইজড, এইডস ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড হচ্ছে প্যালিয়েটিভ। তাহলে প্যালিয়েটিভ কেয়ারের বেসিক মূল মন্ত্রই হচ্ছে যে তাকে সে যে কষ্টটা বলছে সেই কষ্টের জন্য কি উত্তর আছে তোমার কাছে। বমি হলে যেগুলো বলছিলাম, মানে এগুলো তোমরা কিন্তু জানো, জাস্ট সিমটমের উপর ভিত্তি করে তার ট্রিটমেন্ট করা। নেক্সট হচ্ছে কেয়ার অফ দ্য ডাইং, মৃত্যু পথযাত্রী চিকিৎসা। যারা গ্রামে তোমরা আছো বা থাকবে বা চিকিৎসা করবে বা স্বাস্থ্যকর্মী হিসাবে কাজ করবে, যার সঙ্গেই তোমরা কাজ করো না কেন, যার গাইডেন্সই করো না কেন, বেসিক্যালি প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড কেয়ার অফ দ্য ডাইং বা টার্মিনাল কেয়ার, এই কেয়ারগুলো, টার্মিনাল কেয়ার বা প্রান্তিক কেয়ার যাই বলো সেবা, এগুলো বেসিক্যালি কিন্তু নার্সিং কেয়ার। এখানে খুব মেডিকেল রোল কিছু নাই, কারণ ডাক্তাররা হাত তুলে দিয়েছে, ডাক্তাররা হাত পা তুলে বলে দিয়েছে আমাদের দৌড় শেষ, এবার এটা যা সিমটম অনুসারে করো আর কতটা করবে। ধরো একটা লোক তুমি দেখতে পাচ্ছ যে প্রায় খেতে পাচ্ছে না, মৃত্যু পথযাত্রী, আর কোনোদিনই সে খেতে পারবে না, কোনোদিনই তার আর কিছু হবে না, মানে তার ডিজিজ হ্যাজ স্প্রেড টু দ্যাট এক্সটেন্ট। তুমি এবার তাকে আইভি চ্যানেল দিয়ে তাকে প্যারেন্টেরাল নিউট্রিশন দিতে আরম্ভ করলে, কোনো জাস্টিফিকেশন নেই কিন্তু, যদি না তার এই দুদিন বা তিন দিন এক্সট্রা বেঁচে থাকাটা বা সাত দিন বা দশ দিন এক্সট্রা বেঁচে থাকাটা বিশেষ কোনো মূল্য থাকে। কারণ তুমি কিন্তু এখানে দর্শনগতভাবে তার জীবনকে প্রলম্বিত করছো বলে, সরি, জীবনকে দীর্ঘায়িত করছো বলে আসলে তার মৃত্যুকে প্রলম্বিত করছো। এটা তার জীবনের আর তার তার কোনোদিন সে উঠে দাঁড়াবে না, কোনোদিন সে এগোবে না, কোনোদিন তার ভবিষ্যৎ কিছু নেই। এই যে পরিণতিটা, এই পরিণতির সময় তাকে মিনিমাল সাপোর্ট দিতে হয়। মিনিমাল সাপোর্ট, মিনিমাল সাপোর্ট কথাটার মানে কি, যে যেটা দিলে তার ইমিডিয়েট কষ্টটা কমবে। এমনকি অনেক সময় আমরা করি এইসব পেশেন্টদের গ্রুপ বাড়ি দেওয়া হয়, ব্যথা হলে মরফিন গ্রুপ অফ ড্রাগস, মানে এই ধরনের অ্যানালজিক দেওয়া হয়, বাট কিপ দেম পেন পেন ফ্রি, অর্থাৎ এ ডেথ মাস্ট বি পেন ফ্রি, একটা মৃত্যুকেও যন্ত্রণাহীন করে রাখতে হয়। কখনো আমরা মুখে খেতে দিই মরফিন, আমাদের দেশে বোধহয় মরফিন ওরাল ট্যাবলেট এখন আর পাওয়া যায় না, তারা আবার বিদেশে আস না, পাওয়া যায় এখন পাওয়া যাচ্ছে, মরফিন ট্যাবলেট পাওয়া যাচ্ছে, অনেক সময় মরফিন দেওয়া হয়, পেথ্রিন দেওয়া হয়, এই ধরনের বিভিন্ন কিছু দেওয়া হয়। এদের ক্ষেত্রে ড্রাগ ইউজ করার ক্ষেত্রে ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বা দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করি না, মানে এদের দীর্ঘস্থায়ী আর কিছু নেই, ক্ষণস্থায়ী নিয়ে যদি কিছু চিন্তা করা সেটা করা যায়। তবে এক্ষেত্রেও তোমাকে মেডিকোলিগাল পার্টটা মনে রাখতে হবে, কারণ তুমি যে কাজটা করছো সেটা একজন কোয়ালিফাইড ডাক্তারই হোক বা আনকোয়ালিফাইড হেলথ প্রফেশনাল হোক বা কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল হোক, তাকে কিন্তু লিগালিও জাস্টিফাই করতে হবে তার অ্যাকশনটা। এবং এক্ষেত্রে বাড়ির লোকেরা কি চাইছে এটা খুব ইম্পর্টেন্ট, বুঝা গেল, বাড়ির লোকেরাও কি চাইছে এটা খুব ইম্পর্টেন্ট। ফলে ডেথ অ্যাট হোম, অনেক পেশেন্টই কিন্তু বাড়িতেই মারা যেতে চায়, দেখা গেছে বাড়ির লোকেরা মৃত্যুটাকে অ্যাভয়েড করার জন্য, মৃত্যুর দৃশ্যটাকে অ্যাভয়েড করার জন্য তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়, আর ডেথ সার্টিফিকেটটা ইজিলি পাওয়ার জন্য
এই দুটো কারণে পাঠিয়ে দেয়। কিন্তু ওখানে মৃত্যুটা আরো মানবিক হচ্ছে হাসপাতালে, এটা বলা খুব মুশকিল। কারণ হাসপাতালের মৃত্যু কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি যান্ত্রিক হয়। রুটিন কিছু কেয়ার থাকে, এখানে তার ছেলে, তার মেয়ে, তার বাড়ির লোক, তারা যদি মুখে একটু জলও দেয় তার যে ভালো লাগে, সিস্টার একটা বিশেষ ইনস্ট্রুমেন্টে ধরে ফট করে একটু জল মুখে দিয়ে চলে গেল, যখন সে চেল্লাতে পারলো, যখন পারলো না তখন দিল না, কোনটা হিউম্যান এটা একটু ভাববার ব্যাপার আছে। এবং এইসব কিন্তু ওই দুটো প্রবলেম, ডেথ অনেকে চোখের সামনে দেখতে পারে না, আরেকটা হচ্ছে অনেক সময় ডেথ কিছুটা কষ্টের মধ্য দিয়েও যায়, সেক্ষেত্রে কষ্টটাও তাকে কমিয়ে রাখতে হয়, সেটা ঠিক ঠিক কষ্টটা কমানো, মনিটর করা, এই কাজগুলো করতে হয়। এটা হচ্ছে টার্মিনাল কেয়ারের বেসিক দর্শন। টার্মিনাল কেয়ারে আবার টার্মিনাল কেয়ার মানে কিন্তু এটা নয় যে তুমি তাকে ইউথেনাশিয়া করছো বা আমরা ইউথেনাশিয়া করছি। ইউথেনাশিয়া মানে কি? স্বেচ্ছা মৃত্যু। লোকটা বলছে আর পারি না, এই ব্যথা যন্ত্রণা, তুমি তাকে যন্ত্রণাটাই উপশম করবে, কিন্তু এমন কিছু করবে না যে যার ফলে, তোমার ওষুধের ফলে তার মৃত্যু ঘটছে। মৃত্যুটা তার ন্যাচারালি আসতে হবে, মৃত্যুকে তা পর্যন্ত তাকে ন্যাচারালি হেঁটে যেতে হবে। কারণ ভারতবর্ষ, ভারতবর্ষ সহ বিশ্বের প্রায় দেশগুলোতেই, সব দেশগুলোতেই প্রায় দু চারটা জায়গা বাদ দিলে ইউথানাসিয়া আজও পারমিশন পায়নি, লিগাল স্যাংশন নেই। মৃত্যুর লিগাল স্যাংশন না থাকার ফলে তোমার চিকিৎসার জন্য বা তোমার কেয়ারের জন্য যদি কারোর মৃত্যু হয়, তুমি কেয়ারের দ্বারা মৃত্যু প্রিভেন্ট করতে পারোনি, এটা তোমাকে দাঁড় করাতে হবে। তোমার কেয়ারে কারো মৃত্যু হয়েছে এটা দাঁড় করালে হবে না, বুঝে যাচ্ছে? তোমার ওষুধের জন্য, তোমার চিকিৎসার জন্য, তোমার স্টেপের জন্য কেউ মারা যায়নি, সে তার রোগে মারা গেছে, কিন্তু মৃত্যু পর্যন্ত জায়গাটাকে তুমি তাকে যন্ত্রণাহীন করে রাখতে পেরেছো। এটা হচ্ছে যে বেসিক অ্যাপ্রোচ অফ টার্মিনাল কেয়ার। এর জন্য লাগে ধৈর্য, এর জন্য লাগে মানুষের প্রতি ভালোবাসা, পেশেন্টদের প্রতি ভালোবাসা, পেশেন্টদের বাড়ির প্রত্যেকটি লোকের সঙ্গে একটা সুসম্পর্ক। এটা না হলে কিন্তু টার্মিনাল কেয়ার করাটা খুব চাপের। এবং যারা কোয়ালিফাইড নন, মানে যারা ডেথ সার্টিফিকেট দিতে পারেন না, তাদের কিন্তু অলওয়েজ অলওয়েজ টার্মিনাল কেয়ারের কোনো পেশেন্ট নিলে সেই চিকিৎসকের সঙ্গে কন্টিনিউসলি যোগাযোগ রাখতে হবে, যাতে করে তিনি মারা গেলে, পেশেন্ট মারা গেলে তার সার্টিফিকেটের সে ব্যবস্থা করতে পারে। আজকে এই পর্যন্ত। তাহলে আমরা কি আজকে আলোচনা করলাম? খুব সংক্ষেপে বললে, দেহের বিভিন্ন জায়গাতে কোন কোন ক্যান্সার গুলো কমন, সেগুলো আমরা কিভাবে চিকিৎসা করি। ক্যান্সারের চিকিৎসার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে তিনটে। একটা হচ্ছে তাকে কিউরেটিভ ট্রিটমেন্ট, তাকে সারিয়ে দাও। একটা হচ্ছে প্যালিয়েটিভ, অর্থাৎ তার রোগটা থাকলো কিন্তু জীবনযাত্রাটাকে যথাসম্ভব সচল করো। আরেকটা হচ্ছে সে যখন মৃত্যু মুখে পতিত তখন টার্মিনাল কেয়ারে তার টার্মিনাল কেয়ার দাও। এই তিনটে। কিউরেটিভ পার্টে আমরা বিভিন্ন রকমের মোডালিটিস ইউজ করি, তার মধ্যে সার্জারি ভেরি ইম্পর্টেন্ট, রেডিয়েশন, এই কেমোথেরাপি ভেরি ইম্পর্টেন্ট, রেডিয়েশন ইম্পর্টেন্ট, এবং অন্যগুলো আরো কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেপস আছে। এগুলোকে সাধারণত একসঙ্গে অনলি একটা অথবা সাধারণত একসঙ্গে বিভিন্ন পদ্ধতিকে সংযুক্ত করে ক্যান্সারের চিকিৎসা করার চেষ্টা করা হয়, যখন যখন আমাদের মনে হয় যে তার ক্যান্সার কিওর করা সম্ভব বা তাকে একটা লং টার্ম প্যালিয়েশন সেক্ষেত্রেও করা হয়, মানে অনেক দিন ধরে তাকে ভালো রাখা যাবে বা সিমটম মুক্ত রাখা যাবে, এরকম কারণে তখন তাকে করা হয়। যেখানে সেই স্কোপ নেই, যে কোনো কারণেই হোক না কেন, ডিজিজ স্প্রেডের জন্য হোক, মানে পেশেন্টের চাহিদার জন্য হোক বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে যখন সেই স্কোপটা থাকে না, তখন আমরা প্যালিয়েটিভ কেয়ারে যাই। প্যালিয়েটিভ কেয়ারে তার প্রত্যেকটি ব্যথা, তার কষ্টের কষ্ট যাতে না হয় দেখা হয়, তার নিউট্রিশন, তার বাওয়েল, ব্লাডার, রেসপিরেশন ইত্যাদি প্রত্যেকটিকে সাপোর্ট দেওয়া হয়, দেখা হয়, যাতে করে সে একটা যতদূর সম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যতদূর সম্ভব। টার্মিনাল কেয়ারের টার্গেট হচ্ছে তাকে একটি নিশ্চিন্ত মৃত্যু, তার এসে গেছে, সেই মৃত্যুর সঙ্গে সে যাতে পাঞ্জা লড়তে পারে,
মৃত্যু তার ঘটবেই এবং সেখানে সে হারবেই, কিন্তু আমরা তাকে তার এই মৃত্যুটাকে ভয়ঙ্কর যাতে না হয়, তার মৃত্যুটা যাতে সহনীয় হয় তার কাছে এবং তার পরিবারের লোকজনদের কাছে এবং চিকিৎসকদের কাছে বা চিকিৎসা কর্মীদের কাছে, সেরকম একটা পরিবেশ বা পরিমণ্ডল সৃষ্টি করা। এই বলে আমি আজকে আমার এই ক্লাস 1 ঘন্টা 25 মিনিট শেষ করলাম। তোমাদের সামনে পরীক্ষা এবং তার আগে তোমাদের ওয়ার্কশপ আছে, সেগুলো তিমিদা তোমাদের বলে দেবেন, এবং এই বলে তোমাদের সবাইকে পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।